Antes. ওকে, সো রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। এখন আমরা জাস্ট একটু ডে ওয়ানের জিনিসগুলো, জাস্ট কি জিনিস হয়েছে সেটা একটু জাস্ট বলে দিব, পেজগুলো আর কি। হ্যাঁ, আমি শেয়ার দিয়ে দিচ্ছি। ভাইয়া আমাদের যে লাস্ট যে জিনিসগুলো স্লাইড গুলো দেখানো হয়েছিল, হ্যাঁ ভিডিও রেকর্ডিংটা পাইছি, তো হ্যাঁ, আমাদের যদি একটা পিডিএফ আকারে দেওয়া হতো তাহলে একটু ভালো হতো মনে হয়, পিডিএফ পিডিএফ একটা। আমি দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, অসুবিধা নাই। রেকর্ডিং তো পেয়েছেন, পিডিএফও দিব আমি। হ্যাঁ, জি 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 ওকে 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 থ্যাংক ইউ। ওকে। তো আমরা এই জিনিসগুলা ক্লাস ওয়ানে, ডে ওয়ানে দেখেছি যে উইন্ডোজের সার্টিফিকেশন পাথ কি কি আছে, এবং আমাদের এই MCS এটাকে কেন বলা হচ্ছে, মাইক্রোসফট সার্টিফাইড সলিউশন অ্যাসোসিয়েট, এবং তিনটে এক্সাম আছে এখানে, 740, 741 এবং 742। ইনস্টলেশন স্টোরেজ ছিল অ্যান্ড কম্পিউট উইথ উইন্ডোজ সার্ভার 2016, এবং হলো নেটওয়ার্কিং, আর হলো আইডেন্টিটি উইথ উইন্ডোজ সার্ভার 2016। এই তিনটে এক্সাম নিয়ে আমরা আসলে, এক্সামের মডিউল নিয়ে আমরা আসলে এই কোর্সটা মাইক্রোসফট ডিজাইন করেছে, তো সেই অনুযায়ী আমরা কোর্সটা করব। তো এরপরে চলে আসতেছে হলো যে আসলে প্রত্যেকটা কোর্সে মাইক্রোসফট বিভিন্ন টপিকের উপরে বেস করে আসলে তাদের পরীক্ষায় কোশ্চেনে পার্সেন্টেজ আকারে কোশ্চেন্স দেয়, তো সেই পার্সেন্টেজটা দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে প্রথম মডিউলের উপরে। তো আপনারা যদি 70-742 বা 741 এরকম দেন, দিলে দেখতে পারবেন যে মাইক্রোসফটের ওয়েবসাইটেই এই জিনিসগুলো আসলে আছে। সো এরপর আসলে প্রত্যেকটা কোর্সের ওভারভিউ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে হ্যাঁ, প্রত্যেকটা আমার কোর্সের। একটু প্রশ্ন ছিল, এই যে তিনটা এক্সাম, এটা কি MCS এ বলতে কি তিনটা আলাদাভাবে দিতে হয় নাকি এট এ টাইম তিনটা ফেস করতে হয়? না, এট এ টাইম তো তিনটা আসলে ডিফিকাল্ট। হ্যাঁ, তো তিনটা আলাদাভাবেই দিতে হবে আর কি। মানে আমি চাইলে একটাও দিতে পারবো বা দুইটা, যদি দিতে চাই দুইটাও দিতে পারবো, জাস্ট ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়ালি? হ্যাঁ, থ্যাংক ইউ। একসাথে না, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এক্সাম, এবং তিনটা এক্সাম শেষ হলেই আপনি শুধুমাত্র MCS এ হতে পারবেন। এক্স্যাক্টলি, আমার প্রশ্নটা ওইখানেই ছিল যে আমি যদি MCS সার্টিফাইড বলতে হয় বা আমি যদি বা এক্সামটা ফেস করি, মানে জাস্ট সার্টিফিকেশনটা যদি দাবি করি তাহলে আমাকে তিনটাই ফেস করতে হবে। তিনটাই ফেস করলাম। জি হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ, বলেন। এখানে আমাদের যে এক্সামটা যখন নেওয়া হবে তখন আসলে এক্সামের প্রসিডিউরটা কেমন, মানে কিভাবে আসলে এক্সামটা দেব আমরা? এক্সাম দুই ভাবে হইতে পারে, এক হলো যে আপনি বাসায় বসে দিতে পারেন, ঠিক আছে, আর এক হলো আপনি সেন্টারে গিয়ে দিতে পারেন। তো বাসায় বসে দেওয়ার অসুবিধাটা হলো যে আপনি বাসায় যখন বসে দিবেন, তখন বাংলাদেশ তো বুঝতেই পারছেন যে পাওয়ারের যে অবস্থা, যে কোনো সময় চলে যেতে পারে। তো চলে গেলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার এক্সামের বিষয়গুলো ডিফিকাল্ট হয়ে যাবে, ওগুলো রিকভারি করাটা আসলে, হ্যাঁ, অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়, ডিফিকাল্টিজ অনেক চলে আসে আর কি আসলে। যার জন্য সবাই যেটা করে সেটা হলো যে সেন্টারে গিয়ে এক্সাম দেয়। তো ঢাকাতে অনেক সেন্টার আছে, CSL এর নিজেরও সেন্টার আছে, তারপরে আপনার আইটি বাংলা, তারপরে লিনাক্স পাঠশালা, এরা এক্সাম নিয়ে থাকে, সো এদের এখানেও এক্সাম দেওয়া যায়, তারপরে এটি কম্পিউটার্সেও এক্সাম দেওয়া যায়। সো আপনারা যেহেতু এখান থেকে CSL থেকেই করছেন কোর্সটা, সো এক্সামটা এখান থেকে দিয়ে দিলেন, তাই না? তাহলে ওরাই প্রসিডিউর গুলো করে দিবে, আপনাকে আর এক্সট্রা কোনো জায়গায় যাওয়া লাগছে না, এটা একটা বিষয়। তো এই দুই ভাবে হতে পারে, হ্যাঁ, এক্সাম। আর একটা হচ্ছে এবং এখানে, এক্সামের প্রিপারেশনের ক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেকটা মডিউল শেষ হওয়ার হয়তো দু একটা ক্লাস আগে কিছু ডামস কোশ্চেন্স দিয়ে দেওয়া হবে, সেই কোশ্চেন্স গুলা জাস্ট মুখস্থ করা লাগবে। তো মুখস্থ করলে দেন মোরাললেস থাকে ওখান থেকে কোশ্চেন, হ্যাঁ, একটু এদিক সেদিক থাকে, হয়তো 5-6টা কোশ্চেন বেশি থাকে, হ্যাঁ, এরকম হয় আর কি। সো কিন্তু যদি ডামসটা পড়া যায় তাহলে মোটামুটি কভার করা যায় আর কি আসলে। সো এটা হলো প্রসিডিওর। কিছু ল্যাব তো মনে হয় হ্যাঁ, থাকবে, ল্যাব নাই, ল্যাব নাই।
হ্যাঁ, শুধু এমসিকিউ তো, এমসিকিউর বিভিন্ন ধরন আছে। মনে করেন কিছু জিনিসকে বলা হয় হটস্পট, কিছু কোশ্চেন্সকে, কিছু কোশ্চেন আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, হ্যাঁ এই ধরনের কোশ্চেন আছে। হ্যাঁ, এই কিছু ব্যাপারে যদি কোশ্চেন আমাদের সাজাতে করতে পারেন হয় আর কি, এই এই ধরনের কোশ্চেন আছে। ভাই, এই ব্যাপারে যদি একটু ধারণা দিতেন যে আসলে কেমন হয় কোশ্চেনের ধরন, কেমন প্যাটার্ন, কি কিভাবে আমাদেরকে করলে তাড়াতাড়ি আমরা অ্যানসার গুলো করতে পারবো। অ্যাকচুয়ালি আমরা কোর্স শেষ শেষ করতে যখন এই মডিউলটা শেষ করব, তার আগেই আমরা এগুলি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এট দ্য বিগিনিং আসলে না আলোচনা করাই ভালো, ঠিক আছে? তখন এক্সামটা আমরা ভালো হয়। পরে রাখি, ঠিক আছে? ওকে আগে ওকে, আমরা শিখি, তারপরে আমরা এক্সাম দিব। ওকে, কারণ হলো কি যে এক্সামে, ওই যে বললাম না যে এক্সামে আপনার কুল থাকাটা একটা বড় ব্যাপার, হ্যাঁ এটা একটা বিষয়। আর হলো যে আপনি যদি ঠিক মতন শিখেন, তাহলে দেখবেন যে এক্সামের অনেক কোশ্চেনে নিজেই আনসার করতে পারছেন। হয়তো কোশ্চেনটা আপনি ডামসে পান নাই, কিন্তু এক্সামে এক্সামের কোশ্চেন কিন্তু আপনি আনসার করতে পারবেন যদি একটু ভালোভাবে পড়েন। হ্যাঁ, পড়লে এক্সামের কোশ্চেনও যদি ভালোভাবে পড়েন এবং চিন্তা করেন, সম্ভব আর কি আসলে আনসার দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, কতগুলি কোশ্চেন থাকবে এবং টাইম কত থাকে? 50টা কোশ্চেন থাকে, 180 মিনিট থাকে, সো এনাফ এনাফ মিনিটস, অনেক সময় থাকে, ঠিক আছে? অনেক সময় থাকে, তবে কিছু ভেরিয়েশন মাইক্রোসফট নিয়ে আসছে। যেমন মনে করেন যে হয়তো 50টা বা 55টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন হলো আপনার, আপনি এটা আর রিভিউ করতে পারবেন না, ঠিক আছে? রিভিউ করা যাবে না, রিভিউ করতে পারবেন না, হয়তো 50টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন আপনি রিভিউ করতে পারবেন না, আর বলে দেবে যে 45টা হ্যাঁ বলে দিবে, বলে দিবে তো রিভিউ কোশ্চেন করতে পারবেন না যেগুলি প্রথমেই থাকে। সো দ্যাটস দ্য ফ্যাক্ট, প্রথমেই থাকে, সো ঘাবড়াবার কিছু নাই। আপনি যদি 5টা কোশ্চেন নাও দিতে পারেন, তাও কিন্তু আপনি পাস করবেন, ঠিক আছে? কত মার্কস এখানে, মানে বুঝতে আমার পারছেন কথা? 50টা হলে সাতশোতে পাস, এখানে 1000 হলো নাম্বার থাকে আর কি। তবে যেগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ, তারপরে হলো হট হট স্পট, হ্যাঁ এগুলোতে মার্কস বেশি থাকে, তার মানে কারণ ওগুলি এগুলো, আমার হ্যাঁ কারণ হটস্পটটা হলো আসলে ল্যাবের বিকল্প, বুঝছেন? একটা হয়তো ডায়লগ বক্স থাকবে, কোশ্চেন থাকবে, ডায়লগ বক্সের মধ্যে কোন এক জায়গায় ক্লিক করলে আনসারটা হবে, ঠিক আছে? সেই ডায়লগ বক্সটা দিয়ে দিবে আপনাদের। তো এই ধরনের কোশ্চেন গুলাতে বেশি মার্কস থাকে। আবার মাল্টিপল যেগুলা চয়েস করতে হয় সেগুলোতে বেশি মার্কস থাকে। আবার যদি মনে করেন মাল্টিপল চয়েসের ক্ষেত্রে, বা মনে করেন যে ড্র্যাগ অ্যান্ড ড্রপের ক্ষেত্রে কোনো কি বলা যায় যে অর্ডার মেনটেন করতে হয়, সে অর্ডার মেনটেনের কোশ্চেন গুলোতে বেশি মার্ক থাকে। অর্ডার যদি ডিফারেন্ট করে দেন, আপনি 0 মার্কস পাবেন, ঠিক আছে? কিন্তু আপনার মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে আপনি যদি 2টা ঠিক করেন, 1টা ভুল করেন, এবং ওইটা যদি কোনো অর্ডার টাইপের কোশ্চেন না হয়, তাহলে আপনি পার্শিয়াল মার্কস পাবেন, ব্যাপারটা এরকম। আচ্ছা ভাইয়া, এই 1000 কি প্রত্যেকটা পার্টের জন্য 1000, না তিনটা মিলে 1000? না, প্রত্যেকটা পার্টে আলাদাভাবে আপনাদেরকে পাস করা লাগবে, না, প্রত্যেকটা পার্টের জন্য 1000 করে। প্রত্যেকটা পার্টের জন্য 1000 করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো ওকে। মাচ। সো আমরা এখানে কোর্সের কিছু ওভারভিউ দিয়েছিলাম, এবং আমরা বলেছিলাম যে এত যে 3 বার ওই 36টা চ্যাপ্টারের বিভিন্ন জিনিসগুলো আমরা পড়বো, সো আমরা আগেই ভয় পেয়ে যাব না, সো আমরা হ্যাপি গাই হব লাইক দিস ওয়ান, যে আমরা আসলে খুশি মনেই এটা পড়বো এবং শেষ পর্যন্ত থাকবো। হ্যাঁ, আমরা আগ্রহ যাতে না হারাই। হ্যাঁ, এরপর আমরা কথা বলেছিলাম আসলে যে উইন্ডোজ সার্ভার 2016 কি জিনিস, ক্লাউড রেডি, এটা আমরা বলেছিলাম। এবং একটু উইন্ডোজ, যদি এটা একটু আবার রিপিট করেন যে উইন্ডোজ সার্ভার 2016 আসলে কেন বা কিসের জন্য ইউজ করা হয়। অ্যাকচুয়ালি এটা তো মাইক্রোসফটের নতুন একটা ভার্সন ছিল ওএস এর, সার্ভার অপারেটিং সিস্টেমের, এবং সেই সার্ভার অপারেটিং সিস্টেমে আপনার ফেল ওভার ক্লাস্টার্স আছে, হ্যাঁ তারপরে সার্টিফিকেট সার্ভিসেস আছে, এই ধরনের জিনিসগুলো আছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এইটাকে মাইক্রোসফট যে ক্লাউড আছে, অ্যাজুর, অ্যাজুরের সাথে ইন্টিগ্রেশনের জন্য রেডি প্রথম একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজ সার্ভার 2012 আসলে ক্লাউড রেডি না, ক্লাউডের সাথে কনেক্টিভিটির ক্ষেত্রে 12-এর অনেক লিমিটেশনস আছে। দ্যাটস হোয়াই উইন্ডোজ সার্ভার 2016 মাইক্রোসফট ক্লাউড রেডি হিসাবে নিয়ে আসছে। হ্যাঁ, এবং এখানে এরপরে কি দেখেন কোনো যে ক্লাউড ভার্সন রেডি আছে? বলতে একটা কথা বলা হয়েছে নিচে, যে
হাইব্রিড ডেটা সেন্টার সলিউশন, মানে হলো যে আপনার ডেটা সেন্টারের কিছু অংশ আপনার অন প্রেমিসে থাকবে এবং কিছু অংশ ক্লাউডে থাকবে, এটাকে বলা হচ্ছে হাইব্রিড ডেটা সেন্টার সলিউশন। তো সেই ধরনের ডেটা সেন্টার সলিউশনের জন্য আসলে উইন্ডোজ সার্ভার 2016 রেডি। হ্যাঁ, দ্যাট ইজ দ্য ক্লাউড রেডি অপারেটিং সিস্টেম। সো এরপরে যেটা বলা হয়েছে, একটা অ্যাকচুয়ালি ভিডিও আছে, যারা যারা ভিডিও দেখেন নাই বা নতুন আসছেন, তারা যেটা করবেন সেটা হলো যে আমি জাস্ট একটা আরেকবার বলে যাচ্ছি এই জিনিসগুলো, ভিডিওতে এগুলি ডিটেল বলা আছে, ঠিক আছে? সো ওখান থেকে একটু দেখবেন, আর যে গ্রুপটা আছে গ্রুপে হয়তো দুজন জয়েন করে থাকতে পারেন, বা জয়েন না করলে ওখানে জয়েন করলে ওখানে লিঙ্কটা পেয়ে যাবেন। হ্যাঁ, ওটাতে ক্লিক করলে তখন যেটা হবে যে একটা পারমিশনের বিষয় আছে, আমি অ্যালাউ করে দিলে দেন আপনারা ঢুকতে পারবেন আর কি। এই হলো প্রসিডিওর। হ্যাঁ, এরপরে একবার ঢুকলে দেন আপনারা ওখানে আমার পরবর্তী লেকচারস গুলা পাবেন আর কি। ওকে, সো দিস ইজ দ্য প্রসিডিওর। সো আমরা এখানে কিছু ফিচার্স এর কথা বলেছি, উইন্ডোজ সার্ভার 2016 এ কি কি ফিচার্স আছে নতুন, বিশেষ করে আমরা ন্যানো সার্ভার এবং কন্টেইনারের কথা বলেছিলাম এবং পাওয়ারশেল ডিরেক্ট এর কথা বলেছিলাম, এই জিনিসগুলো বলেছিলাম, এবং হট অ্যাড অ্যান্ড রিমুভ ভার্চুয়াল মেমোরি আমরা বলেছিলাম। আমরা ভার্চুয়াল মেশিনে এটা করতে পারি, নেস্টেড ভার্চুয়ালাইজেশন আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার ছিল, এগুলো আমরা বলেছিলাম ওখানে। এবং আমরা আরেকটা জিনিস দেখিয়েছিলাম, সেটা হলো যে বিভিন্ন ধরনের এডিশন লাইক এসেনশিয়াল, স্ট্যান্ডার্ড, ডেটা সেন্টার এবং হাইপার ভি এডিশন, স্টোরেজের দুইটা এডিশন আছে, ওয়ার্ক গ্রুপ এবং স্ট্যান্ডার্ড এডিশন, তো সেগুলো নিয়ে কথা বলেছিলাম। এরপর হলো আমরা আসলে অপারেটিং সিস্টেম ফিজিক্যাল এবং ভার্চুয়াল ইনস্ট্যান্স কয়টা কোন এডিশনে থাকবে সেই কথাটা বলেছিলাম, যে ডেটা সেন্টারটা আনলিমিটেড ভার্চুয়ালাইজেশন আপনি করতে পারবেন, স্ট্যান্ডার্ডে মাত্র দুইটা ভার্চুয়াল মেশিন আপনি তৈরি করতে পারবেন যদি লাইসেন্স নেন। হ্যাঁ, লাইসেন্সের বাইরেও আপনি তৈরি করতে পারেন, দ্যাট ইজ নট লাইসেন্স। ওকে, মাইক্রোসফট আপনাকে বলবে না যে আপনি স্ট্যান্ডার্ড লাইসেন্স দিচ্ছেন, দুয়ের অধিক কেন ভার্চুয়াল মেশিন করছেন, আপনি করতে পারেন, বাট দে আর নট লাইসেন্সড, বুঝতে হবে আপনাকে, ঠিক আছে? যখন অডিটিং হবে তখন কিন্তু জিনিসগুলো ধরা পড়লে তখন একটা বিষয়, সেক্ষেত্রে ফাইনের বিষয় থাকে, এগুলো থাকে। অলরেডি মাইক্রোসফট বাংলাদেশে কয়েকটা কোম্পানিকে এরকম ফাইন করেছে, মেজর হলো যে মনে করেন যে কি বলা যায় যে ওটাকে ফ্লোরা লিমিটেড। তো মিনিমাল রিকোয়ারমেন্ট which is very minimal, but actually ekhon pc te ei jinish gulo thake, so actually khubi choto, to ekhane main concern chilo je apnar jodi main server e beshi memory thake, physical memory, tahole apnake ei minimal 32 gb holo hobe na, aro beshi howa lagbe, karon 16 gb jodi thake, amra virtual memory calculation korechhilam 24 gb shudhumatro amar page file er jonno lagbe। Erpore aro ache holo je amader হাইবারনেশনের জন্য জায়গা লাগবে, সো তখন আর 32 GB-তে হবে না, আরো বেশি জায়গা লাগবে। তো এখানে র্যামের কথা বলে আছে 512, বাট 512 দিয়ে আপনি গ্রাফিক্যাল করতে পারবেন না, 512 দিয়ে অ্যাকচুয়ালি শুধুমাত্র আপনি ন্যানো সার্ভার করতে পারবেন। সো আমরা এখানে আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হলো যে ইনস্টলেশন, মাইগ্রেশন, আপগ্রেড অ্যান্ড আপডেট। ওকে, সো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি, কোন কোনটা কি জিনিস, এবং তারপরে গিয়ে আমরা আপগ্রেডের কিছু গাইডলাইনের কথা বলেছিলাম, যেমন 32-bit থেকে 64-bit-এ আপনি আসতে পারবেন না, এক ল্যাঙ্গুয়েজে থাকলে আরেক ল্যাঙ্গুয়েজে আপনি আপগ্রেড করতে পারবেন না, প্রিভিউ ভার্সন থেকে আপগ্রেড করতে পারবেন না, হ্যাঁ, সার্ভার কোর থেকে আপনি কখনো ডেস্কটপ এক্সপিরিয়েন্সে যেতে পারবেন না, হ্যাঁ, আবার ডেস্কটপ এক্সপিরিয়েন্স থেকে আপনার কমান্ড লাইনে যেতে পারবেন না, যেটাকে সার্ভার কোর বলা হচ্ছে। সো ইভ্যালুয়েশন কপি থেকে আপনি লাইসেন্স ভার্সনে যেতে পারবেন না, হ্যাঁ, সো ইভ্যালুয়েশন কপি ইজ অনলি ফর ইভ্যালুয়েশন, তো এটা আপনাকে চিন্তা করতে হবে, ইভ্যালুয়েশন কপি ইউ উইল ইউজ অনলি ফর ইয়োর টেস্টিং এনভায়রনমেন্ট, নট ইন দ্য প্রোডাকশন, লাইক ইউ হ্যাভ অলরেডি ইনস্টলড ইভ্যালুয়েশন ভার্সন ইন দি প্রোডাক্ট এনভায়রনমেন্ট অ্যান্ড নাও অল থিংস আর সেট অ্যান্ড ইউ ওয়ান্ট টু লাইসেন্স ইট, that will not going to happen, okay? So ওই আপগ্রেডেশনস গুলো হবে না সেটা আমরা বলছিলাম, এবং আপগ্রেড কি কি জিনিস হবে, স্ট্যান্ডার্ড এডিশন থেকে স্ট্যান্ডার্ড ডেটা সেন্টারে যেতে পারেন 12 এর, বা 12 এর ডেটা সেন্টার থেকে আপনি শুধু 16 এর ডেটা সেন্টারে যেতে পারবেন, স্ট্যান্ডার্ডে যেতে পারবেন না, বিকজ স্ট্যান্ডার্ড এডিশনটা একটু লোয়ার ভার্সন, এখানে অনেক
ফিচার্স কম আছে, লাইক আমরা বলেছি যে দুইটা ভার্চুয়াল মেশিন করা যাবে স্ট্যান্ডার্ড এডিশনে, বাট আপনি যখন ডেটা সেন্টারে যাবেন আনলিমিটেড ভার্চুয়ালাইজেশন, এবং কিছু ফিচার আপগ্রেডের কথা বলা হয়েছে, সার্ভার রোলের কথা বলা হয়েছে। সো তিনটা জিনিস এখানে নো বলা হয়েছে, মাইগ্রেশন করতে পারবেন না আপনি, মাইগ্রেশন উইদাউট ডাউন টাইম আপনি করতে পারবেন না। সেটা হলো যে দেখেন সার্টিফিকেট সার্ভিস এবং ফেডারেশন সার্ভিস এবং হলো রাইটস ম্যানেজমেন্ট, আর তাছাড়া মোটামুটি সবই হলো আপনার ইয়েস আছে। হ্যাঁ, বিশেষ করে এই তিনটা সার্ভিস ক্রিটিক্যাল, ওই জন্য আসলে এই তিনটা সার্ভিস আসলে নর্মালি আপনি ডাউন টাইম ছাড়া আসলে আপগ্রেড বা মাইগ্রেশন করতে পারবেন না আসলে। হ্যাঁ, সার্ভার 2012 থেকে, তো এটা একটা বিষয়। এবং অ্যাক্টিভেশনের কথা বলা হয়েছিল, ম্যানুয়াল এবং অটোমেটিকের কথা। অটোমেটিকের জন্য আমরা বিভিন্ন ধরনের সার্ভার ইউজ করতে পারি, সেই জিনিসগুলোর কথা বলা হয়েছে। তার মধ্যে মেজর একটা সার্ভার হচ্ছে KMS, এবং ভার্চুয়াল মেশিনের জন্য একটা স্পেশাল লাইসেন্সিং এর বিষয় আছে, সেটাকে বলা হয় যে ভার্চুয়াল মেশিন অ্যাক্টিভেশন। সো সেই জিনিসটা করা যায়, সেই জিনিসটার কথা আমরা বলেছিলাম। তো মোর অরলেস এই মাত্র 17টা স্লাইডই আমরা অ্যাকচুয়ালি প্রথম ডেতে দেখিয়েছি। সো আমরা সেকেন্ড ডেতে আসলে আমরা টোটালি ইনস্টলেশনে চলে যাব। সো আমরা একটু দেখবো ইনস্টলেশন, যে কিভাবে আমরা সার্ভার 2016 ইনস্টলেশন করতে পারি। সো আমরা এখন যাচ্ছি ডে টু তে। তো ইনস্টলেশনে যাওয়ার আগে আমরা কিছু থিওরি পার্ট দেখব। সো প্রথমেই আমরা দেখে নেই যে আসলে আমরা ইনস্টলেশনের জন্য কি করব। তো আমরা যে ইনস্টলেশনের জন্য প্রসিডিওরটা এখানে লিখেছি, ইটস এ স্ট্যান্ডার্ড প্রসিডিওর, অর্থাৎ কিনা আপনি প্রোডাকশন এনভায়রনমেন্টেও আসলে এইভাবে করবেন যে আপনি আগে ইনস্টলেশনের জন্য কি কি জিনিস দেখবেন, সেটাই আমরা প্রথমে নিয়ে এসেছি, আগে ইনস্টলেশন শুরু করে দেই নাই। সো ইনস্টলেশনের শুরুতেই যে টাস্কগুলো করা হচ্ছে সেটা আমরা রেখেছি প্রি ইনস্টলেশন টাস্কের আন্ডারে। সো অবভিয়াসলি আপনি আপনার সার্ভারটাকে একটা অনলাইন UPS এর আন্ডারে নিয়ে আসবেন, যাতে আপনার ইনস্টলেশনের টাইমটা ওয়েস্ট না হয়। দেখা গেলো ইনস্টলেশন করতেছেন, ডাউন হয়ে গেল, সো কুড বি। সো অবভিয়াসলি আপনি একটা প্রোডাকশন এনভায়রনমেন্টে যখন করবেন, অবভিয়াসলি আপনি অনলাইন UPS কানেক্টেড করে আপনার ইনস্টলেশনটা করবেন। এবং আপনি যেটা করবেন যে আপনার আপনার একটা প্ল্যানিং থাকবে যে আপনার এই যে যে মেশিনটাতে আপনি সার্ভার 2016 ইনস্টল করছেন, সো সেখানে আপনি ভার্চুয়ালাইজেশন করবেন ডেফিনেটলি, কারণ ভার্চুয়াল সার্ভার করলে দ্যার আর লট অফ বেনিফিটস। হ্যাঁ, একটা সার্ভারের মধ্যেই আপনি মাল্টিপল জিনিস নিয়ে আসতেছেন, হ্যাঁ এটা এটা বড় একটা বেনিফিট। তারপরে আপনি সিকিউরিটি এখানে ইমপ্লিমেন্ট করতে পারছেন, তারপরে আপনি এখানে পাওয়ার কনজাম্পশন কম করে ফেলছেন, আপনি আপনার আপনার সার্ভারগুলোকে আইসোলেশন দিচ্ছেন, আপনি আপনার সার্ভারগুলোকে ডিফারেন্ট OS এর আন্ডারে চালাতে পারছেন, আপনি আপনার ডেটা সেন্টারে কি করতে পারছেন যে ডেটা সেন্টারে যে আপনার সার্ভারের যে ডেন্সিটি সেটাকে আসলে কমায় ফেলতে পারছেন। হ্যাঁ, এই সব জিনিসগুলো আছে ভার্চুয়ালাইজেশনের জন্য। সো ইউ মাস্ট হ্যাভ এ প্ল্যান টু এনেবল ভার্চুয়ালাইজেশন অপশন ইন দ্য BIOS, ওকে, এটা একটা আপনাকে করতে হবে। অ্যান্ড দেন ইউ মাস্ট কনসিডার দ্য ফল্ট টলারেন্স দ্যাট ইজ RAID, হুইচ ইজ নট হিয়ার অ্যাকচুয়ালি। সো অবভিয়াসলি ইউ মাস্ট কনফিগার RAID ফর ইউর ইনস্টলেশন, আপনাকে RAID কনফিগার করতে হবে প্রায়র টু ইনস্টলিং উইন্ডোজ সার্ভার 2016 অর এনি সার্ভার, দ্যাট কুড বি এ লিনাক্স সার্ভার, that could be server 2012, so apnake RAID configure korte hobe. Then you attach a bootable USB loaded with Windows Server 2016 OS, apni erokom bootable USB diben. So bootable USB diye ekhon shobai kore ashole, onek servers ache jeta ta ashole DVD drive e thake na attached, abar beshi bhag khetrei thake, jai hok eta ekta byapar thakte pare, oi jonno or diye bola hoyeche je load the bootable Windows Server W2K16 DVD in the DVD ROM drive. And apni korte paren ki bootable ISO nite paren, bootable ISO niben holo ashole apni jodi virtual machine e dekhen, amra bolchhilam etokhon je physical machine er kotha, arekta option asche installation er khetre, apni ashole virtual machine o server 2016 install korte paren, shekhetre apnar proyojon hobe ekta Windows Server 2016 er ISO, তখন কিন্তু USB দিয়ে কাজ করবে না, ওকে, USB কে আপনি উইন্ডোজ সার্ভার 2016 এ আসলে ভার্চুয়াল মেশিনে পাবেন না। তো
এরপরে আপনার কি করা লাগবে, আপনাকে বুট ডিভাইস সিলেক্ট করা লাগবে, সিডি ডিভিডি অথবা ইউএসবি। তো সার্ভার 2016 অ্যাকচুয়ালি সিডিতে আপনি রাইট করতে পারবেন না, সিডির ক্যাপাসিটির উপরে এটা। সো 8 GB ডিভিডি লাগবে আপনার, আর ইউএসবিতে তো এখন তো আপনি বুঝতেই পারছেন 8 GB-র উপরে ইউএসবি অ্যাভেলেবল। সো সে ধরনের ইউএসবি দিয়ে আপনাকে আগে বুটেবল করে নিতে হবে সার্ভার 2016। সো এটা হলো আমার ইনস্টলেশনের আগে যে কাজটা করা লাগবে। এখন আসলে আমি ইনস্টলেশনের ব্যাপারটা বলবো, বাট আমি পরবর্তীতে দেখাবো। হ্যাঁ, সো যখন আপনার ইনস্টলেশনের আপনি বুটেবল ডিভিডি বা ইউএসবি দিবেন, মেশিনকে স্টার্ট করবেন, তো মেশিন অ্যাকচুয়ালি কি করবে, বুট ফ্রম ডিভিডি অর ইউএসবি আপনি যেহেতু দেখিয়ে দিয়েছেন, সো ইউএসবি থেকে বুট করবে বা ডিভিডি থেকে মেশিন চালু করবে। চালু করে আপনাকে একটা ইনস্টল ইনস্টল একটা ডায়লগ বক্স দিবে আপনাকে, ইনস্টল বাটন থাকবে সেখানে। হ্যাঁ, সেই ইনস্টল বাটন প্রেস করে আপনি প্রথমেই যে জিনিসটা পাবেন সেটা হলো যে এই প্রথম অপশনটা প্রোভাইড লোকাল ইনফরমেশন, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, কিবোর্ড, হ্যাঁ, এই জিনিসগুলো আসবে। তো সেই ল্যাঙ্গুয়েজ কিবোর্ড আপনি সিলেক্ট করে দিবেন। দেন যে অপশনটা আসবে সেটা হলো যে আপনি কোন ধরনের ইনস্টলেশন করতে চান, আপনি কি সার্ভার কোড ইনস্টল করতে চান নাকি ডেস্কটপ এক্সপিরিয়েন্স ইনস্টল করতে চান। এখন এই দুই ফ্লেভারের দুই ধরনের এডিশন আছে। আপনাকে অপশনগুলো এইভাবে দিবে যে উইন্ডোজ সার্ভার 2016 স্ট্যান্ডার্ড এডিশন বলে কিচ্ছু বলবে না, আর কিছু নাই। আরেকটা বলবে উইন্ডোজ সার্ভার 2016 স্ট্যান্ডার্ড ডেস্কটপ এক্সপিরিয়েন্স, তখন আপনি বুঝবেন যে এটা হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এক্সপিরিয়েন্স। আর যেটাতে কিছু বলবে না, বলবে যে বলবে না যে কোর ইনস্টলেশন, বা বলবে না যে আপনার এটা হলো আপনার কোনো আর কোনো অপশনস আপনাকে দিবে না, মানে এই উইন্ডোজ সার্ভার 2016 স্ট্যান্ডার্ড এডিশন বলবে, বাট এরপরে আর কোনো কথা থাকবে না। তো ওইটা দিয়ে আপনাকে বুঝতে হবে যে এটা হলো আসলে কোর ইনস্টলেশন। আর সেম কথা ডেটা সেন্টারের ক্ষেত্রে, উইন্ডোজ সার্ভার 2016 ডেটা সেন্টার এডিশন, এতটুকুই যেটা লেখা থাকবে সেটা হবে কোর ইনস্টলেশন, এবং উইন্ডোজ সার্ভার 2016 ডেটা সেন্টার এডিশন ডেস্কটপ এক্সপিরিয়েন্স, ব্র্যাকেটে এটা যখন লেখা থাকবে তখন আপনি বুঝবেন যে আপনি ডেটা সেন্টারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আসলে ইনস্টল করতে যাচ্ছেন, যদি এটা আপনি চুজ করেন। এখন আপনি যদি কিছুই চুজ না করেন, বাই ডিফল্ট সে নেক্সট দিলে সে চুজ করে নিবে উইন্ডোজ সার্ভার 2016 স্ট্যান্ডার্ড এডিশন কোর ইনস্টলেশন। ওকে, সো কোর ইনস্টলেশনে কিন্তু ইনস্টলেশনটা গ্রাফিক্যাল, বাট সার্ভার ইটসেলফ কিন্তু গ্রাফিক্যাল না। হ্যাঁ, ইনস্টলেশনটা গ্রাফিক্যাল, আপনি গ্রাফিক্যালি করতে পারবেন। সো এরপরে যেটা অপশন আসবে যে লাইসেন্স এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করা লাগবে এবং ইনস্টলেশন লোকেশনটা দেওয়া লাগবে, লাইক আপনি আপনার হার্ড ড্রাইভের কোথায় ইনস্টল করতে চান সেই জিনিসটা আপনাকে করতে হবে। সো ফ্রেশ হার্ড ড্রাইভ হলে আপনি ওইখানে কি করতে পারেন, আপনার হার্ড ড্রাইভকে পার্টিশন করতে পারেন, দুই তিনটা পার্টিশন করলেন আপনার প্রয়োজন অনুযায়ী, সেখানে আপনি পার্টিশন করতে পারবেন। সো প্রথম পার্টিশনটাতেই আপনি আসলে ইনস্টলেশনটা দিবেন, কিন্তু এক্সট্রা একটা পার্টিশন তৈরি হবে 500 মেগার। সো সেই পার্টিশনটা হবে হলো যে স্পেশাল বুট পার্টিশন। সো সেই বুট পার্টিশনটা সিলেক্ট করলে আসলে দেখাবে যে এখানে আসলে ইনস্টল করা যাবে না, একটা ওয়ার্নিং দেখাবে। তারপরে তার নিচের যে পার্টিশনটা, সেকেন্ড পার্টিশনটা, সেখানে ইনস্টল করা যাবে। সো ইনস্টলেশন শুরু হবে, ইট উড বি এ কুইক ইনস্টলেশন যদি আপনার SSD বা এই ধরনের হার্ডওয়্যার থাকে। সো এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো যে আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটরে পাসওয়ার্ড দিতে বলছে। হ্যাঁ, একটা রিস্টার্ট নিবে, রিস্টার্ট নিলে তারপরে বলবে যে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দাও, তো আপনি পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড করবেন, আপনি রিস্টার্ট মেশিন আপনি লগ ইন করতে পারবেন। ওকে, দিস ইজ দ্য ইনস্টলেশন প্রসিডিওর, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে এই ইনস্টলেশন প্রসিডিওর, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটরে যে পাসওয়ার্ডটা দিতে হবে এই পর্যন্ত বললাম, যা এটা হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে। ওকে, কিন্তু মোর অর লেস উইন্ডোজ 10 এর মতন আর কি, ঠিক আছে। কিন্তু আপনি যখন কোর ইনস্টল করবেন, দ্যাট উড বি এ ডিফারেন্ট সিনারিও ওয়েন ইউ প্রোভাইড ইউর অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড। বাট আনটিল ইউ প্রোভাইড অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, দ্য প্রসিডিওর ইজ দ্য সেম লাইক ডেস্কটপ এক্সপিরিয়েন্স। ওকে, সো এটা হলো ইনস্টলেশন। সো আমরা এখন একটা ইনস্টলেশন দেখব, বাট
এই যে যে দুইটা কথা বললাম যে পারফর্ম প্রি ইনস্টলেশন এন্ড দেন রান আফটার দেন সেট আপ উইন্ডোজ সার্ভার 2016, এই দুইটার আগেও কিছু কাজ আছে তাই না? আসলে যেমন আপনি আপনার সার্ভারটাকে সেট আপ করবেন, সেটা হার্ডওয়্যার সেট আপ বলা হচ্ছে, তো সেখানে আপনার র্যাম থাকা লাগবে, সেখানে আপনার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকা লাগবে, সেই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা আপনার কোনো একটা সুইচে কানেক্টেড থাকা লাগবে, হ্যাঁ, এবং আপনার দেখা লাগবে যে আপনার প্রসেসর কয়টা আছে, প্রসেসর ঠিক মতো অ্যাটাচ আছে কিনা, এইসব জিনিসপত্র দেখা লাগবে, আপনার পাওয়ার সাপ্লাই ঠিক মতন আছে কিনা সেসব জিনিসপত্র আপনাকে দেখা লাগবে তাই না? এবং যেটা বলছিলাম যে রেইডের কনফিগারেশন এগুলি দেখা লাগবে। সো আমরা কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা বললাম, সেটা হলো যে র্যাম আপনার দেখা লাগবে এবং সঠিকভাবে ইনসার্টেড কিনা, তারপর আপনার হার্ড ড্রাইভ প্রপারলি ইনসার্টেড কিনা সেটাও আপনাকে দেখা লাগবে। তাহলে হার্ড ড্রাইভ এবং র্যামের কথা বললো, এবং আরেকটা জিনিসের কথা বললাম, সেটা হলো যে নেটওয়ার্ক ইন্টারফেসের কথা। এই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। সো যেমন আমরা ফিজিক্যাল মেশিনে এই তিনটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা বললাম, ঠিক সেরকম একটা ভার্চুয়াল মেশিনেও এই তিনটা জিনিসের গুরুত্ব আছে। হ্যাঁ, তো আমরা যা এখন যে ইনস্টলেশনটা দেখাবো, আসলে সেই ইনস্টলেশনের শুরুতে আমরা আসলে একটা ভার্চুয়াল মেশিনেই ইনস্টলেশনটা দেখাবো। বাট আমরা আসলে ধরে নিব এখানে যে আমরা ইনস্টলেশন দেখছি যে একটা ফিজিক্যাল মেশিনে, ওকে, অ্যাজ ইফ উই আর ভিউইং দিস ইন এ ফিজিক্যাল মেশিন। বাট আমরা গ্রাফিক্যালি যেহেতু ফিজিক্যাল মেশিনে দেখাতে পারছি না, বাট আমরা ভার্চুয়াল মেশিনে দেখাবো, কিন্তু আসলে আমি ভার্চুয়াল মেশিন তৈরি করাটাও দেখাবো। হ্যাঁ, জাস্ট লাইক উই আর ক্রিয়েটিং এ ফিজিক্যাল মেশিন, উই উইল পুট র্যাম, উই উইল পুট processor and we'll put hard drive, all those we will set in a virtual machine, then we will attach a ISO, then we will install our server 2016. That will be our procedure and we will show it right now. So amra ektu ekhan theke chole jai. So chole giye amra ashole ekta prothome virtual machine dekhbo. Ha, so this is my desktop. I am operating from Windows 10. Okay, I am operating from Windows 10. If I run winvar, we will see the version of my Windows 10. Okay, so this is Windows 10 definitely, and my version is 1809. Okay, Windows 10 changes this version. Okay, so I haven't updated yet. So now it is like 1903, something like that. Okay, so I have installed virtualization or Hyper-V under Windows 10. Okay, the share kora screen ta mone hoy amra dekhte pacchi na, apni mone hoy shudhu presentation share ta amra dekhte. Acha, oh, okay, just a minute. Okay, can you see my window? এখন দেখা যাচ্ছে। Okay, so আমি যখন আমার আমি যে উইন্ডোজ 10 থেকে অপারেট করছি সেখানে আমি winvar কমান্ডটা দিয়েছি। হ্যাঁ, winvar দিলে আমরা উইন্ডোজ এর ভার্সনটা কি সেটার একটা ডায়লগ বক্স পাবো অ্যাবাউট উইন্ডোজ। সো আমার 1890, সো নাও 1903 ইজ রানিং প্রবলি, সো লেটেস্ট ভার্সন। সো এখানে আমরা উইন্ডোজ 10 এ আমরা হাইপার ভি ইনস্টল করেছি। সো এটা করেছি কোথা থেকে? আমরা কন্ট্রোল প্যানেল থেকে আমরা প্রোগ্রামস এন্ড ফিচার্স এ গিয়েছি, এবং আমরা টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ এ গিয়েছি। হ্যাঁ, এবং সেখান থেকে আসলে আমরা হাইপার ভি ইনস্টল করে ফেলেছি, এই যে এটা এগুলো চুজ করে, হাইপার ভি, হাইপার ভি ম্যানেজমেন্ট টুল, হাইপার ভি প্ল্যাটফর্ম, এর মধ্যে যা আছে সবই কিন্তু চেক দেওয়া। ওকে, তো এটা দিয়ে জাস্ট আমি ওকে করেছি, আমরা এখানে পেয়ে গিয়েছি আমাদের হাইপার ভি ম্যানেজার। হ্যাঁ, তখন আমরা স্টার্টে ক্লিক করে আমরা যদি হাইপার ভি ম্যানেজার, হাইপার ভি লিখলেই শুধু হাইপার ভি ম্যানেজার চলে আসতেছে। সো আমরা জাস্ট ক্লিক অন দা হাইপার ভি ম্যানেজার এন্ড উই হ্যাভ গট দিস কনসোল ওয়ার উই ক্যান প্লে উইথ দা ভার্চুয়াল মেশিন। সো আমার এখানে অনেকগুলো ভার্চুয়াল মেশিন আছে, আমরা এখানে অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল মেশিন এখন তৈরি করে দেখাবো, ইনস্টল করব আমরা, তৈরি করে ইনস্টল করব আমরা আসলে। হ্যাঁ,
তো আমরা আসলে এইখান থেকে আমরা বুঝবো জিনিসটা যে আমরা আসলে একটা ফিজিক্যাল মেশিন তৈরি করছি, হ্যাঁ, বাট ইটস এ ভার্চুয়াল মেশিন, বাট অ্যাজ ইফ উই আর ক্রিয়েটিং এ ফিজিক্যাল মেশিন। তো আমাদেরকে তিনটা জিনিস দিতে হবে, প্রসেসর, আমাদের নেটওয়ার্ক কনফিগারেশন এবং হার্ড ড্রাইভ কনফিগারেশন। সো আমরা এই তিনটা জিনিস করব এখন। ওকে, সো আমরা এখানে রাইট ক্লিক করছি, এখানে দেখেন জাইদি ভাই, হ্যাঁ বলেন সাজিদ, হ্যাঁ বলেন, একটা কোশ্চেন ছিল জাইদি ভাই, শিওর, এটা হচ্ছে যে হাইপার ভির মানে ভিএমওয়্যার এর ক্ষেত্রে তো আমরা দেখি যে ইএসএক্স এর ক্লায়েন্ট আমরা ইচ্ছা করলে বাইরে থেকে হচ্ছে এই মানে মানে ভিএমওয়্যার এ আমরা অ্যাক্সেস করতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ। হাইপার ভিও কি এমন কোন ক্লায়েন্ট আছে যেটা আমরা হচ্ছে আউটসাইড দা নেটওয়ার্ক আমরা আসলে ওই ক্লায়েন্টের মাধ্যমে এই মেইন ইন্টারফেসে ঢুকতে পারবো? এটা মেইন ইন্টারফেসে আপনি ঢুকতে পারবেন। দেখেন যে হাইপার ভিতে আপনি চাইলে আপনি আরো অন্যান্য সার্ভারকে সার্ভারকে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে, সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে, হাইপার ভি ম্যানেজার থেকে আপনি কানেক্ট টু সার্ভার করতে পারবেন, ঠিক আছে। এবং আপনি ওই মেশিনটার যখন আইপি দিবেন, দেখেন ওই মেশিনটার যখন এখানে আইপি দিবেন, ইউ ক্যান অ্যাকচুয়ালি কানেক্ট টু দ্যাট মেশিন, টু দ্যাট হাইপারভাইজার। না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি মানে আমাদের ভিএমওয়্যার এর ক্ষেত্রে আর কি, ভিএমওয়্যার এর ক্ষেত্রে যেটা হয় আমরা তো হচ্ছে ইএসএক্স এর ক্লায়েন্ট আমরা ইনস্টল করলে সেখান থেকে ডাইরেক্ট ঢুকতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা কি এইখানেও তাই করতে পারবো? হ্যাঁ, এই যে আপনি আপনি ধরেন আপনার মেশিনে হাইপার ভিটা নাই, ঠিক আছে, আপনি হাইপার ভিটা ইনস্টল করবেন এখানে, সো তখন যে হাইপার ভি ম্যানেজার থেকে আপনি কানেক্ট সার্ভার করবেন, কানেক্ট সার্ভার করে আপনি এখানে আইপি দিবেন, আইপি দিলে তখন আপনি ওই সার্ভারে কানেক্ট করতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি। একইভাবে কি মানে এটা কি ইউআরএলটাও কি পাবলিশ করা যায়, মানে আমি পাবলিকলি যদি নেট করে দেই, মানে আমি বাইট থেকে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নেট করে দিলে পারবেন, পারবো, আপনি নেট করে দিলে পারবেন। ঠিক আছে দাদি ভাই, থ্যাংক ইউ। ওকে, ওকে, সো আমরা আমরা তাহলে সেই জিনিসটা দেখব। কিন্তু প্রথমে আমি আসলে এই জিনিসটা নিয়ে আসলাম এই কারণে যে আমি আসলে হাইপার ভিটা কোথা থেকে পেলাম, তাই না, সেটা দেখালাম আপনাদেরকে আসলে, ঠিক আছে। এবং আপনারা যে আপনারা দেখা যাবে যে হয়তো অনেকে কি করতে যাবে নিজের প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্ট করতে গিয়ে আপনারা ডুয়াল ডুয়াল যে ওএস সেটা করে ফেললেন, না করে আপনি কিন্তু উইন্ডোজ 10 এর মধ্যেই কিন্তু আপনি হাইপার ভি ইনস্টল করে এনভায়রনমেন্টটা তৈরি করতে পারেন, যে এনভায়রনমেন্টে আমি আসলে আপনাদেরকে দেখাবো, তো আপনারাও প্র্যাকটিস করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। তো তাহলে সুবিধাটা হবে কি যে আপনাদের একটা এক্সট্রা সার্ভারের বার্ডেন নিতে হচ্ছে না, ঠিক আছে, আপনার এক্সট্রা একটা সার্ভারের বার্ডেন নিতে হচ্ছে না, মানে আপনি আবার উইন্ডোজ সার্ভার 2016 এর আরেকটা ওএস এ যাবেন আপনি, তো বেটার হলো আপনি এখান থেকে কাজ করলেন। সো আমরা এখানে কি করছি দেখেন, আমরা রাইট ক্লিক করছি, আমি বলছি নিউ ভার্চুয়াল মেশিন। হ্যাঁ, এখন আমরা আগেই বলে রাখি যে এই যে যে আমরা একটা সফটওয়্যার দিয়ে আমরা আসলে একটা ভার্চুয়ালাইজ এনভায়রনমেন্ট তৈরি করছি, তাহলে আমাদের ওই হার্ড ডিস্কটাও কিন্তু আসলে একটা ফাইল হবে, ফাইল, ওকে, হার্ড ডিস্কটা হবে আসলে একটা ফাইল। যেমন আমরা ফিজিক্যালি একটা হার্ড ড্রাইভ দেখি আমাদের হাতে নিয়ে, সো সেরকম দেখার সুযোগটা ভার্চুয়াল মেশিনে নাই। ভার্চুয়াল মেশিনে হার্ড ডিস্কটা হলো একটা ফাইল, জাস্ট লাইক ওয়ার্ড ফাইল অর পিপিটি ফাইল, দ্যাট টাইপ অফ ফাইল। বাট ভার্চুয়াল মেশিনের এই হার্ড ড্রাইভের ফাইলের এক্সটেনশন হলো ভিএইচডি অথবা ভিএইচডি এক্স। যেমন আমরা ওয়ার্ড ফাইলের এক্সটেনশন দেখি ডক এক্স, সেরকম আমরা এই ভার্চুয়াল মেশিনের হার্ড ড্রাইভের ফাইলের এক্সটেনশন পাবো হলো ভিএইচডি অথবা ভিএইচডি এক্স। তো ভিএইচডি এক্সটা আমাদের আমাদের রিসেন্ট যে ফিচার সেগুলো আছে ভিএইচডি এক্স এর মধ্যে, ভিএইচডি একটু ওল্ডার ওল্ডার ভার্সন। সো আমরা দেখি এখানে, সো বিফোর ইউ বিগেন আমাদেরকে কিছু কথা বলে নিয়েছে যে ভার্চুয়াল মেশিন আপনি কাস্টমাইজলি কনফিগার করতে পারেন, হ্যাঁ, এবং এটা একটা উইজার্ড যার মাধ্যমে আপনাকে কিছু কোশ্চেন আস্ক করা হবে। উইজার্ডের ব্যাপারটাই হলো এরকম, আপনাকে কিছু কোশ্চেন আস্ক করা হবে, আপনি আনসার দিবেন প্রত্যেকটা পেজে, আপনি আপনার কাজটা করতে পারবেন। আমাদের কাজটা কি একটা মেশিন তৈরি করা। সো আমরা নেক্সট দিচ্ছি, আমাদেরকে বলছে যে তুমি মেশিনের নামটা প্রথমে দাও। সো আমরা এখানে মেশিনের নাম দিয়ে দিচ্ছি, মনে করেন যে আমরা বললাম আমাদের মেশিনের নাম হলো MCSA ড্যাশ ব্যাচ 2.SRV01। হ্যাঁ, আমরা এটা দিয়ে দিলাম নামটা। সো এই নামটা এমন কিছু নাম না, এই নামটা অ্যাকচুয়ালি
যেটা রিফ্লেক্ট করবে সেটা হলো যে এখানকার নাম। ওকে, সো এই নামটা এমন কিছু না আবার অনেক কিছু, বিকজ আপনি নামটা এমন ভাবে করতে পারেন যে নামটা দেখেই আপনি বুঝতে পারবেন যে এই সার্ভারটা আসলে কিসের, এরকমও হইতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আবার অনেক ক্ষেত্রে সিকিউরিটির ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে চাই না যে একটা সার্ভারে ভিএম এর নাম দেখে ভেতরে কি আছে সেগুলি কেউ জেনে যাক। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ওইভাবে আসলে নেমিং কনভেনশনটা সেট করব। হ্যাঁ, তো দুই দিকই আমি বললাম আসলে। হ্যাঁ, তো এখন আমরা বলবো যে আসলে আমরা ভার্চুয়াল মেশিনটা কোথায় রাখতে চাই। এখন অবভিয়াসলি এখানে ডিফল্ট ভাবে সি এর কথা বলা আছে, তো নো ওয়ে ইউ উইল পুট দিস মেশিন অর এনি মেশিন এনি ভার্চুয়াল মেশিন আন্ডার সি ড্রাইভ। ওকে, সি ড্রাইভের আন্ডারে কখনোই আপনি এ ধরনের ভার্চুয়াল মেশিন রাখবেন না। তো আমরা কি করবো, এই জন্য আমরা ব্রাউজ করে আমরা বলে দিব আমরা ডি ড্রাইভে রাখছি এবং ভিএমএক্স এর মধ্যে রাখবো আমরা, এবং এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করে দিব যে ফোল্ডারটার নাম হবে হলো, অনেকটা আমরা এইটার নাম অনুযায়ী নামটা রাখতে পারি, সে আমরা এটার নাম দিলাম হলো এমসিএসএ ড্যাশ ব্যাচ ব্যাচ টু ডট এসআরভি 01 01। সো আমরা দিয়ে ফেললাম এবং আমরা এটাকে চুজ করে দিলাম, সিলেক্ট করে দিলাম। সো আমরা নেক্সট দিয়ে দিলাম। এখন এখন আমাদেরকে এখানে বলছে আমরা জেনারেশন 1 ভার্চুয়াল মেশিন করব না জেনারেশন 2। সো জেনারেশন 1 32 বিট কেও সাপোর্ট করে এবং কিছু ফিচার এখানে নাই, লাইক UEFI বেসড ফার্মওয়্যারের ফিচারটা নাই। এটা সিকিউর বুটের জন্য ব্যবহার করা হয়, কারণ হলো বুটের বিষয়গুলোকেও সিকিউর করার জন্য এই UEFI বেসড ফার্মওয়্যার ব্যবহার করা হয়। UEFI বেসড, হ্যাঁ, BIOS আগে ব্যবহার করা হয়তো, এখন UEFI ব্যবহার করা হয়। সো আমরা আমরা আপাতত জেনারেশন 2 দিচ্ছি না, বাট দেয়ার আর সার্টেন প্লেসেস যেখানে আসলে আপনাকে জেনারেশন 2 আপনাকে দিতেই হবে, জেনারেশন 2 না দিলে ওই মেশিনটা স্টার্টই হবে না। হ্যাঁ, সো আমরা সেটাও দেখবো ভবিষ্যতে, আমাদের ইনস্টলেশনের মধ্যেই আছে। সো আমরা এখানে জেনারেশন 1 আমরা সিলেক্ট করছি। সো আমরা নেক্সট দিয়ে দিচ্ছি এবং অ্যাসাইন মেমোরি, এই যে দেখেন, ওই যে আমরা বলেছিলাম যে আমাদের একটা মেশিন ফিজিক্যাল মেশিন আমরা মেমোরি আমরা দিতে চাই, সো অ্যাসাইন আমাদেরকে এই ভার্চুয়াল মেশিনেও মেমোরি দিতে হবে। হ্যাঁ, সো আমরা এই ভার্চুয়াল মেশিনে মেমোরি দিব। তো এখানে দেখেন মেগাবাইট হিসাবে মেমোরিটা আছে, সেই হিসাবে আমরা হিসাব করব। তো আমরা ধরেন এখানে আমরা 4 GB দিব। হ্যাঁ, 4 GB আমরা দিলাম, ধরেন 4 GB আমরা দিব, 4096, হ্যাঁ, 1024 × 4। হ্যাঁ, সো 4 GB আমরা দিলাম। এখানে দেখেন বলছে ইউজ ডাইনামিক মেমোরি ফর দিস ভার্চুয়াল মেশিন। সো ডাইনামিক মেমোরি হলো যে যদি আমার এই ভার্চুয়াল মেশিন 4 GB উপরে মেমোরি আমার লাগে, তখন সে কি করবে, ফিজিক্যাল মেশিন থেকে 4 GB বেশি মেমোরি নিবে। তো এটা আমরা আপাতত দিচ্ছি না। আমরা কেন দিচ্ছি না, বিকজ ওই যে হট অ্যাড হট রিমুভ এর জন্য। ওকে, তো সেটা নিয়ে আমরা আরেকটু ডিটেল আলোচনা করব পরে। তো আমরা আপাতত 4 GB মেমোরি এটাকে দিয়ে দিচ্ছি। আমরা নেক্সট দিলাম, এই মেমোরি আমরা পরবর্তীতে চেঞ্জও করতে পারবো। এখন আমাদেরকে বলছে যে কনফিগার নেটওয়ার্কিং। সো এখানে দেখেন বলছে নট কানেক্টেড, নট কানেক্টেড। সো আমরা দেখেন ডাউন বাটনে ক্লিক করলে অনেকগুলো সুইচ দেখাচ্ছে আমাদেরকে, এগুলি সবই সুইচ। তো এর মধ্যে একটা সুইচ আসছে, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল সুইচ। তো আমরা এই সুইচ নিয়ে ভবিষ্যতে পড়বো, জানবো যে আসলে সুইচ কি জিনিস এবং কি কি ধরনের সুইচ আছে, কেন আমরা এই 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 একটা নাম চুজ করলাম সুইচ হিসাবে। এটা হচ্ছে আমরা নাম দিয়েছি যে BR-EX, আমরা বলেছি যে ব্রিজ টু এক্সটার্নাল, এই জন্য আমরা এই সংক্ষেপে নাম দিয়েছি এটা BR-EX। তো আমরা আসলে এক্সটার্নাল নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে চাই, এই জন্য আমরা একটা স্পেশাল সুইচ চুজ করেছি। এই সুইচটা হলো একটা ভার্চুয়াল সুইচ এবং একটা স্পেশাল কাইন্ড অফ সুইচ, এটাকে বলা হয় এক্সটার্নাল সুইচ। সো এই সুইচে যদি কোনো ভার্চুয়াল মেশিন কানেক্টেড থাকে, তাহলে সে আসলে ফিজিক্যাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড অ্যান্ড টু দ্য ইন্টারনেট সে কানেক্টেড। ওকে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল সুইচ। সো আমরা প্রথমেই এক্সটার্নাল সুইচ দেখাচ্ছি, পরে আমরা আরো দুই ধরনের সুইচ আছে সেটা নিয়ে আলোচনা করব। সো আমরা নেটওয়ার্ক এই জায়গায় কনফিগার করে দিচ্ছি যে আমরা একটা নেটওয়ার্ক এনভায়রনমেন্ট চাই, যে নেটওয়ার্ক এনভায়রনমেন্ট আমার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা আমার ফিজিক্যাল এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড থাকবে, সেজন্য আমরা এটা দিলাম। আমরা এটা নিয়ে আলোচনা করব ভবিষ্যতে। হ্যাঁ হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, এই এই সুইচ গুলো, নেটওয়ার্ক সুইচ গুলো, এগুলো তো সব হাইপার ভি এর ফিক্সড প্রোফাইল না, এগুলো তো চেঞ্জ করা যায় না।
দেখাচ্ছি আপনাদেরকে, তার মানে এই ভার্চুয়াল সুইচ গুলি নিয়ে ম্যানেজারটা কাজ করবে বা ম্যানেজ করবে, তাই না? তো আমরা এটা পরবর্তীতেও ম্যানেজ করতে পারবো এবং এটাকে কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে এটা নিয়ে কাজ করা যায় আমরা আসলে দেখবো। হ্যাঁ, এটা আপনারা এইভাবে চিন্তা করেন যে আমরা আসলে ওই যে আমাদের ফিজিক্যাল সার্ভারটা একটা ফিজিক্যাল কেবল দিয়ে কোন একটা সুইচের সাথে কানেক্ট করে দিলাম এই জায়গাটাতে, সেই কাজটাই আমি কিন্তু করলাম কিন্তু ভার্চুয়ালি, ব্যাপারটা এরকম আসলে। ঠিক আছে, এই যে যে অ্যাসাইন মেমোরি করলাম, ধরে নেন যে আমরা 4 GB মেমোরি আমাদের ফিজিক্যাল সার্ভারে লাগিয়েছি, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, ভাই একটা কথা আছে। হ্যাঁ বলেন। আপনি যে 4 GB র‍্যাম নিলেন, এটা আমার ফিজিক্যাল পিসিতে যদি আমার 4 GB র‍্যাম না থাকে, সেক্ষেত্রে কি আমি 4 GB নিতে পারবো? আপনার ফিজিক্যাল সার্ভারে অ্যাকচুয়ালি ধরেন যদি হয় যে এটা হচ্ছে একটা আসলে ধরেন যে প্রোডাকশন এনভায়রনমেন্টের সার্ভার এবং মনে করেন স্মল টু মিড হলেও সেখানেও আপনার মনে করেন যে কি থাকে, একটা টাওয়ার বেস সার্ভার থাকে বা একটা র‍্যাক বেস সার্ভার থাকে, ঠিক না? ওই সার্ভারে মনে করেন যে 4 GB তো থাকবেই না, 8 GB তো কম থাকা উচিত। আমি ওই ওই সার্ভারের কথা বলছিলাম, আমাদের পিসি গুলো বাসায় যে পিসি গুলো ইউজ করব সেটা কথা বলতেছি, যে আমার বাসায় পিসি 8 GB র‍্যাম আছে, এখন আমি কি আমার ভার্চুয়াল বক্স তখন ক্রিয়েট করব, সেখানে কি আমি 16 GB বা আমি র‍্যাম নিয়ে কাজ করতে পারবো? না, কাজ করতে পারবেন না। আমি বলছি আপনার বিষয়টা যে ফিজিক্যালি যদি আমার র‍্যাম কম থাকে, আমি কি লজিক্যালি র‍্যাম দিতে পারবো? জি জি, এটা হচ্ছে কোশ্চেনটা, তাই না? জি জি। না, আসলে এই যে যে লজিক্যাল র‍্যামটা সে নিচ্ছে, এইটা ফ্রম ফিজিক্যাল মেশিন, বুঝছেন? ও আচ্ছা, ফিজিক্যাল মে, এই যে দেখেন, আমি আপনাকে একটু আরেকটু দেখাই। আমি যদি এখানে গিয়ে সিস্টেমে যাই আপনাকে তাহলে ব্যাপারটা দেখাইতে পারবো। আসলে সিস্টেম, আমি আমার মেশিনের সিস্টেমে গিয়েছি। হ্যাঁ, এই যে দেখেন আমার মেশিনে ইনস্টল করা আছে হলো 16 GB র‍্যাম। ওকে, জি জি। সো দ্যাটস হোয়াই আমি কিন্তু 16 GB-র বেশি নিতে পারবো না, এবং আসলে আমি 16 GB-ও নিতে পারবো না, বিকজ আমার বেস মেশিনে ন্যূনতম 2 GB থাকা লাগবে। জি, বা 16 GB, 2 GB থাকা লাগবে আমার ন্যূনতম, বুঝতে পারছেন? তো তাহলে 16 GB থেকে বাদ দেন 2 GB, 4 GB। এখন মনে করেন আপনি যখন একটা মেশিন করছেন, সেই মুহূর্তে আপনার বিভিন্ন ধরনের জিনিস ওপেন থাকতে পারে। এই যে দেখেন আমার এই হাইপারভাইজারের যে ম্যানেজার সেটা ওপেন আছে, তারপরে হলো আমার বিভিন্ন ধরনের ব্রাউজার ওপেন থাকতে পারে, PDF ওপেন থাকতে পারে, তাই না? তখন কিন্তু সেগুলোও কিন্তু মেমোরি নিবে, নিবে না আপনার ফিজিক্যাল মেশিন থেকে, তখন সেই মেমোরিগুলোও কিন্তু অ্যাড আপ হবে। সো সেই অ্যাড আপ হলে কিন্তু সেই মেমোরিও আপনি কিন্তু এখানে অ্যালোকেট করতে পারবেন না। সো আলটিমেটলি আপনার 16 GB থাকলেও আপনি যদি সব প্রোগ্রাম টোগ্রাম বন্ধ করে দেন, তারপরেও দেখবেন যে আপনি 4 GB আপনাকে এমনি বাদ দেওয়া লাগতেছে, সো আপনি 12 GB দিতে পারবেন, ব্যাপারটা এরকম হবে আর কি আসলে, তাই না? এর বেশি আপনি দিতে পারবেন না। তো আমি এর জন্য ন্যূনতম 4 GB দিচ্ছি, বা আমরা চাইলে 8 GB-ও দিতে পারি, নো প্রবলেম। আমরা ধরেন আমরা দিলাম 8 GB। হ্যাঁ, 8 1 8 1 0 2 প্রবলি হবে, 02, 16 আর 3 হলো 19। হ্যাঁ, এভাবে হবে মনে হয়, 8 1 9 2, তাহলে 8 GB হচ্ছে, তাই না? 24 × 8 ইকুয়াল কত হয়? 192 না? 4 × 32 = 3 + 2 = 16 + 3 হলো 19, তাই না? সো যাই হোক, আমরা দিলাম এটা, ওই ওই কোশ্চেনটা তো আনসার পেয়েছেন না, বুঝতে পেরেছেন? লাগালাম আর আমার আরেক প্রান্তটা একটা সুইচে লাগালাম, ব্যাপারটা এরকম ঘটলো আর কি এই জায়গায়, কিন্তু লজিক্যালি। ওকে, এখন আমরা নেক্সটে চলে যাই। দেখেন বলছে কানেক্ট ভার্চুয়াল হার্ড ডিস্ক, দেখছেন ভার্চুয়াল হার্ড ডিস্ক আসছে, দেখছেন ভার্চুয়াল হার্ড ডিস্ক চলে আসছে। ওকে,
তাহলে ভার্চুয়াল হার্ড ডিস্ক আমার যদি চলে আসে তাহলে আমাকে এখানে বলছে তিনটে অপশন, একটা হলো ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক, আরেকটা হলো ইউজ এন এক্সিস্টিং ভার্চুয়াল হার্ড ডিস্ক, আরেকটা হলো অ্যাটাচ এ ভার্চুয়াল হার্ড ডিস্ক লেটার। ওকে, সো তাহলে ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্কই আমি দিব আসলে, তাই না? তো দেখেন এখানে ভার্চুয়াল হার্ড ডিস্কের নাম অলরেডি দিয়ে দিয়েছে, আমি যে নামটা প্রথমে চুজ করেছিলাম আমি এখানে চাইলে ভিন্ন নামও দিতে পারি। এখন আমাকে এখানে বলছে যে একটা স্পেশাল ফোল্ডারের মধ্যে এটা হয়ে যাবে, সেটা আমি দিচ্ছি না। ওকে, সো দেখেন ওই যে আমি চুজ করে দিয়েছিলাম MCS এ ব্যাচ 2 SRV ডি ড্রাইভে, আমরা চলে যাই আমাদের ডি ড্রাইভে, আমরা দেখি আমাদের ডি ড্রাইভটা আমরা দেখি, দেখে নেই আমরা ডি ড্রাইভে যে আমাদের VMX এর মধ্যে যে দেখেন আমাদের সেই MCS এ ব্যাচ 2 এটার মধ্যে কিন্তু এখনো কিছুই ক্রিয়েট হয় নাই, বিকজ আমরা এই উইজার্ডটা এখনো ফিনিশ করি নাই। এবং আমাদেরকে বলছে যে 127 GB ম্যাক্সিমাম 64 TB দেওয়া যাবে, হ্যাঁ বলছে সাইজ 127 GB, বাট আনফরচুনেটলি দেখেন ডি ড্রাইভে আমার কিন্তু 127 GB জায়গা নাই। এই যে দেখেন ডি ড্রাইভে আমার মাত্র 46 GB জায়গা আছে। ওকে, বাট এই জায়গাটাতে কিন্তু একটু ডিফারেন্ট, হ্যাঁ আমার জায়গা না থাকা সত্ত্বেও আমি কিন্তু 127 GB দিতে পারবো, যেটা আমি র্যামে দিতে পারি নাই। জি, কারণ হলো যে এই যে যে ব্যাপারটা, এই 127 GB এটা আসলে আমাকে শুধু দেখাচ্ছে, বুঝছেন, আসলে সে 127 GB এখান থেকে কেটে নিবে না, এই জায়গা থেকে এখনই অ্যালোকেট করে দিবে না, একটু বাংলায় বললাম যে কেটে নিবে না, বাট আলটিমেটলি ওদের ভাষায় হলো অ্যালোকেট করবে না, এখন টেকনিক্যাল টার্ম হলো অ্যালোকেট করবে না। দেখেন আমার ডি ড্রাইভের সর্বোচ্চ হলো 123 GB, দেখছেন সর্বোচ্চ ফিজিক্যালি, ওকে আমার ডি ড্রাইভ ফিজিক্যালি সর্বোচ্চ 123 GB, তা আমার তো 127 GB অনেক কম আছে, তাই না? ইভেন ফ্রি হলো 46 GB, বাট আমি 127 GB দিতে পারছি কিভাবে, ব্যাপারটা কি, এই যে যে আমার একটা হার্ড ড্রাইভ হলো 123 GB, এটার যেমন সর্বোচ্চ লিমিট 123 GB, এখন আমি কিন্তু এটাকে বাড়াইতে পারি চাইলে, কিভাবে আমার এই হার্ড ড্রাইভ থেকে জায়গা এখানে নিয়ে আসতে পারি আমি, তাই না? এটাকে বলে হলো এক্সটেন্ডিং, তাই না, এক্সটেন্ডিং দা হার্ড ড্রাইভ, ফিজিক্যাল হার্ড ড্রাইভ পারি না আমি। তো সেরকম আমার এখানে দেখেন 127 GB আমি দিতে পারছি, কারণ হলো আমি যখন এই হার্ড ড্রাইভটা তৈরি করবো এই হার্ড ড্রাইভটার সাইজ আসলে 127 GB হবে না, ধরেন খুব জোর 4 MB হবে, 4 MB, বুঝছেন, কারণ হলো যে এটা হবে হলো ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং, হ্যাঁ ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং হবে এই হার্ড ড্রাইভটা, যেহেতু এটা একটা ফাইল হবে, এই ফাইলের মধ্যে আনটিল অর আনলেস আই এম পুটিং সাম ডেটা ইট উইল নট গোনা গ্রো। ওকে, সো ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং মানে কি, যখন আমি এই ফাইলটার মধ্যে ডেটা ঢুকাবো তখন এটা সাইজে বড় হইতে থাকবে। এখন আমি আমার এখানে বলে দিচ্ছি আসলে ওই ফাইলটার সর্বোচ্চ সাইজ কত হইতে পারবে, 127 GB, ওই ফাইলটার সাইজ বড় হইতে হইতে 127 GB হইতে পারবে, এর বেশি হইতে পারবে না, এই কনফিগারেশনটা আসলে আমি এখানে করছি, ঠিক আছে? তো আমরা 127 GB দিয়ে দিচ্ছি এবং দেখেন সে কিন্তু নিয়ে নিচ্ছে, ঠিক আছে, সে কিন্তু নিয়ে নিচ্ছে। ভাইয়া ইন ফিউচার কি আমরা যদি চাই যে 127 GB আমার এটা মোটামুটি ইউজ হয়ে গেছে, আমি একটু বাড়াইতে পারবো, এক্সপ্যান্ড করতে পারবো, হ্যাঁ এটা যেমন আমি ফিজিক্যাল হার্ড ড্রাইভকে আমি এক্সপ্যান্ড করতে পারছি, এটাও আমি করতে পারবো। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় আমার একটু মানে এটা একটু ইয়ে ছিল, এর আগে টপিক ছিল যে র‍্যাম এর বিষয়টা নিয়ে, আমি যদি আমার মানে VM এ র‍্যাম ধরেন 4 GB আমি অ্যালোকেট করে দিছি, আর আমার বেসিক যে ইয়ে যে বেস মেশিনে আমার টোটাল যেটা আছে র‍্যাম ধরেন 8 GB আছে বা 16 GB এটাই আছে, আমি যদি VM রান না করি আমার বেস মেশিন থেকে কি ওই র‍্যামটা কনজিউম হবে যেটা আমি VM এ দিছি? আনটিল ইউ রান দা VM দের উইল বি নো কনজাম্পশন অফ র‍্যাম। ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এরপরে চলে আসছে সেই ইনস্টলেশনের অপশনটা, অর্থাৎ কি না আমরা ইনস্টলেশন করব কি লেটার, নাকি আমরা ইনস্টলেশন করব এখনি এবং কোথা থেকে করব, বা আমি কোনো বুটেবল ফ্লপি ডিস্ক থেকে বুট করতে চাই কি না, অথবা আমরা নেটওয়ার্ক বেসড ইনস্টলেশন সার্ভার থেকে ইনস্টল করতে চাই কি না, সো সবগুলো অপশনই কিন্তু মাইক্রোসফট এখানে রেখেছে। তো আমরা অবভিয়াসলি লেটার এটা করতে চাই না, এখনই করতে চাই, বাট আমরা সেজন্য আমরা বলেছিলাম কি, আমরা বলেছিলাম যে VM কে যখন আমরা করব তখন আমরা দুই ভাবে করতে পারি, এক হলো যে এই যে দেখেন ফিজিক্যাল CD অর DVD, এখানে আমাদের ফিজিক্যাল CD DVD অ্যাকচুয়ালি
এখানে নাই, দ্যাটস ওয়াই আমরা ফিজিক্যাল সিডি ডিভিডি এখানে চুজ করতে পারছি না, বাট ইফ দেয়ার ইজ এ ফিজিক্যাল সিডি ডিভিডি উই ক্যান কোপ উইথ দ্যাট। বাট আমরা কি করব, এখানে আইএসও আইএসও আমরা দিতে পারি, ঠিক আছে? আইএসও আমরা যখন ভিএম করব তখন আইএসও এটাই বেস্ট, ঠিক আছে? কারণ ফিজিক্যাল দিলে হলো যে যেটা হবে কি, যে একটা মেকানিক্যাল ডিভাইসের সাথে আমি আবার কানেক্টেড হয়ে যাচ্ছি, দ্যাট উইল বি এ স্লো প্রসেস টু ইনস্টল। হ্যাঁ, ওএস। সো আমরা যখন পেন ড্রাইভ দিব বা আইএসও দিব, দ্যাট উইল বি অ্যাকচুয়ালি ফাস্টার দেন দ্য ডিভিডি অর সিডি। ওকে, সো আমরা এখানে আইএসওটা ব্রাউজ করে দিচ্ছি। তো আমাদের আইএসও অলরেডি আছে আমার কাছে, আইএসও, সেই আইএসওটাকে আমি আসলে ব্রাউজ করে দিব। তো এখানে আসলে আইএসও ব্রাউজ করার একটা অপশন দিবে আমাদেরকে। তো এই যে যে আইএসও অ্যাড করার বিষয়গুলা বা হার্ড ড্রাইভ অ্যাড করার বিষয়গুলা বা র্যাম অ্যাড করার বিষয়গুলা, এই জিনিসগুলা কিন্তু অ্যাকচুয়ালি আমরা পরবর্তীতেও চেঞ্জ বা মডিফাই এগুলো কিন্তু করতে পারবো। এটাই একমাত্র জায়গা না যেখানে আসলে আমরা করতে পারবো না, হ্যাঁ, আরো অনেক জায়গা আছে, হ্যাঁ, আরো অনেক অপশনস আছে, হ্যাঁ। সো আমরা এফ ড্রাইভে চলে যাই, আমরা দেখি এখানে আমাদের ই ড্রাইভে আমরা চলে গেছি। হ্যাঁ, ই ড্রাইভে গিয়ে আমরা এই যে উইন্ডোজ সার্ভার 2016 আইএসও, আমরা এই 2016 আইএসওটা চুজ করে দিলাম, চলে আসলো এখানে এবং নেক্সট দিলাম আমরা। এখন আমাকে একটা সামারাইজ পেজ দেখাচ্ছে, সেই সামারাইজ পেজে কি আমাদের কিছু দেখার দরকার আছে, কি বলেন আপনারা? সামারাইজ পেজে কিছু দেখা দরকার আছে? আমরা জাস্ট ফিনিশ দিয়ে দেই, কি বলেন? আমরা যা করলাম তাই তো এখানে আছে। হ্যাঁ, তাই এখানে থাকবে। ভাই, আমরা যখন ভিএমওয়্যার এ ভার্চুয়াল মেশিন তৈরি করি তখন তো প্রসেসর সিলেক্ট করে দেই যে কয়টা কোন নিবে মেশিন। হ্যাঁ, এখানে তো এরকম কিছু দেখলাম। হ্যাঁ, প্রসেসরের জিনিসটা এখানে নাই, আমরা এটা পরবর্তীতে কনফিগার করব, ঠিক আছে? এখানে ওটা নাই, পরবর্তীতে কনফিগার করা যাবে। হ্যাঁ, আপাতত আমরা একটা একটা কোরের কথা এখানে বলছি। ওকে, তাহলে এখানে একটা প্রশ্ন আসলো, তো আমরা জানলাম যে সার্ভারে কিভাবে এটা করব, পরবর্তীতে আমরা এটা করব। তো আমার প্রশ্ন ছিল আপনাদের কাছে যে আমরা কি সামারি কি দেখব নাকি জাস্ট ফিনিশ করব? অবশ্যই দেখা উচিত। হ্যাঁ, দেখেন ভাই, অবশ্যই দেখা উচিত না? জি জি ভাই, অবশ্যই দেখা উচিত। ওকে, অবভিয়াসলি দেখা উচিত সামারি আমাদের, ঠিক আছে? এবং দেখেন এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এই যে সেই জিনিসটা হলো এই যে এই জায়গাটাতে হার্ড ডিস্ক। দেখেন আমরা যে আলোচনাগুলো করছিলাম সেই আলোচনা কিন্তু এখানে আছে, দেখছেন কি বলছে, মিলেছে কথার সাথে? VHDX এবং ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং। হ্যাঁ, এবং আমাদের কিন্তু বলে দিয়েছে যে আমার অপারেটিং সিস্টেম উইল বি ইনস্টলড ফ্রম, হ্যাঁ, কোথা থেকে ইনস্টল হবে, যে জায়গাটা আমি চুজ করে দিয়েছি সেই জায়গাটা, এবং নেটওয়ার্কে আমি কোন সুইচের সাথে কানেক্টেড হয়েছি, আমার মেমোরি কতটুকু, আমার জেনারেশন কি। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে জেনারেশনের ক্ষেত্রে, যেটা এখানে নাই আসলে। এখানে আমি যদি যাই গিয়ে আবার বলি যে, মানে দেখেন আমি সামারিতে চলে আসি, বাট আই ক্যান গো এনিওয়্যার। হ্যাঁ, তো আমি এই যে স্পেসিফাই জেনারেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আছে। হ্যাঁ, ওয়ান্স এ ভার্চুয়াল মেশিন হ্যাজ বিন ক্রিয়েটেড ইউ ক্যান নট চেঞ্জ ইটস জেনারেশন। ইউ সি, আপনি যখন ভার্চুয়াল মেশিন একবার তৈরি করে ফেলবেন, ইউ ক্যান নট চেঞ্জ ইটস জেনারেশন, তার মানে আপনি জেনারেশন চেঞ্জ করতে পারবেন না। তো বুঝতেই পারছেন যে এই সামারিটা কেন দেখা জরুরি ছিল। আমি জাস্ট আপনাদের ওপিনিয়নটা জানতে চাচ্ছিলাম এই কারণে যে আইডিয়াটা কি এটার ব্যাপারে, এটা শুধু জানার জন্য। ওকে, তো অবভিয়াসলি আমরা দেখব যে আমরা আইটি পার্সোনাল যারা আছি তাদের রুল অফ থাম্বি এটা, তাই না? ডোন্ট মিস এনি এরর অর ওয়ার্নিং, রাইট? ডোন্ট মিস এনি এরর অ্যান্ড ওয়ার্নিং অ্যান্ড সামারি অলসো।
তো আমরা জাস্ট ফিনিশ দিয়ে দিচ্ছি, দেখেন কি ঘটে। তো আমরা যেহেতু সামারিটা দেখে নিয়েছি, সো আমরা ফিনিশ দিয়ে দিচ্ছি। সো অবভিয়াসলি এমসিএস এর আন্ডারে এই যে চলে আসছে ব্যাচ 2-SRV01 চলে আসছে। তো আমরা দেখেন আমরা অন্যান্য মেশিনগুলো কি আসলে টার্ন অফ করে দিচ্ছি, হ্যাঁ টার্ন অফ, বা আমরা চাইলে শাট ডাউন করে দিতে পারি ওই মেশিনগুলোকে। হ্যাঁ দুটা জিনিস আলাদা, তাই না, টার্ন অফ এন্ড শাট ডাউন। সো শাট ডাউন হলো যে সে গ্রেসফুলি শাট ডাউন করবে, অর্থাৎ কি না, আমরা যেমন স্টার্টে ক্লিক করে শাট ডাউন দেই না, কি হয় তৎক্ষণাৎ শাট ডাউন হয়ে যায় না, অপারেটিং সিস্টেমে সবকিছু বন্ধ করে তারপর শাট ডাউন করে, তাই না, দ্যাট ইজ দ্য গ্রেসফুল শাট ডাউন। হ্যাঁ সবকিছুকে বিবেচনা করে তারপর শাট ডাউন করছে সে, দ্যাট ইজ দ্য শাট ডাউন। বাট আমরা যদি বলি রাইট ক্লিক করে টার্ন অফ, টার্ন অফ হলো যে আপনি বলতে পারেন যে কারো কোনো কিছু তোয়াক্কা করা হবে না, কি ওপেন আছে সেটা চিন্তা করা হবে না, জাস্ট মেশিনের পাওয়ার বন্ধ করে দেওয়া হবে, দ্যাট ইজ দ্য টার্ন অফ। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমরা তো মানে হার্ড ডিস্কটাকে ডাইনামিক করছি, সো এমন যদি সিচুয়েশন মানে যদি রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে এটাকে ফিক্সড করতে হবে, মানে আমার ফিক্স করো, সেটা কি ফিক্স করা যাবে? হ্যাঁ সেটাও ফিক্স করা যাবে, কিন্তু লেটার, ঠিক আছে, ওকে, ওই এই সময়টাতে না আর কি। হ্যাঁ আমরা একটু দেখে নেই যে আমরা এত কিছু করলাম কি হলো আসলে, তাই না, ও তো অনেক কিছু করে ফেললো, আমরা দেখলাম ক্রিয়েট করলো এই সেই, আমরা ওই জায়গাটাতে যাই আসলে, তাহলে আমরা বুঝবো যে সে আসলে কি কি করেছে। দেখেছেন ভার্চুয়াল হার্ড ডিস্ক, হ্যাঁ এই দেখছেন ওই হার্ড ড্রাইভটা তৈরি করেছে এবং তার সাইজ কত দেখছেন, 4 মেগা, ইউ সি অনলি 4 মেগা। এবং দেখেন এখানেও দেখাচ্ছে 4 মেগা, এবং এক্সপ্যান্ড যদি করি আমি, দেখেন এখানে বলছে হার্ড ডিস্ক ইমেজ ফাইল, এবং দেখেন এক্সটেনশনটা দেখছেন VHDX, এবং আমরা রাইট ক্লিক করে প্রপার্টিজে যাই, দেখেন প্রপার্টিজে গেলেও কিন্তু দেখেন এখানে বলছে যে হার্ড ডিস্ক ইমেজ ফাইল, হ্যাঁ কপি ক্রিয়েট করা হয়েছে অ্যাজ ইউজুয়াল, যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখানে দিয়েছে, ওকে। এরপর আমরা চলে যাই যে এটা এটা হলো ভার্চুয়াল হার্ড ডিস্ক। একটা প্রশ্ন আছে এখানে। হ্যাঁ বলেন। তখন আমরা ফিজিক্যাল হার্ড ডিস্কগুলোকে একটা মেশিন থেকে খুলে অন্য একটা মেশিনে রান করলে আমরা ওখানে থেকে ডাটাগুলোকে পেতে পারি, এই ক্ষেত্রে কি এরকম কোন অপশন আছে? এই ফাইল নিয়ে যাবেন আপনি তাইলেই হলো, তাই না, ওখানে রান হবে এটা? হ্যাঁ রান হবে, তখন ওখানে অ্যাটাচ করবেন নিউ ভাবে, তখন ওই মেশিনে মেশিনে এটাকে ভার্চুয়াল হার্ড ড্রাইভ হিসেবে অ্যাটাচ করবেন। তো কিছু একেবারে মনে করেন যে জলবত্তরল হবে না, কিছু তো কনফিগারেশন আসছে, তাই না, বাট অ্যাটাচ করলে কাজ হবে, এটা হলো কথা। বেসিক্যালি ডাটা আমরা এখান থেকে নিতে পারবো, নিতে পারবেন আপনি ডাটা, আপনি নিতে পারবেন, বুঝছেন, নো প্রবলেম, থ্যাংক ইউ ভাই, ওকে। এখন এমসিএস এ ব্যাচ এই এই মেশিনটার এই ফোল্ডারটার মধ্যে লোক ঢুকে যায়, দেখেন ভার্চুয়াল মেশিনস এর কথা বলছে, এই যে দেখেন ভার্চুয়াল মেশিনস এর কিছু ইউনিক আইডেন্টিটি তৈরি হয়েছে এখানে, VMCX, VMGS, হ্যাঁ VMRS, এগুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ ভার্চুয়াল মেশিন রিলেটেড ফাইল, এগুলো আমরা ভার্চুয়াল মেশিন নিয়ে এখানে কথা বলবো, হাইপার ভি নিয়ে, সো তখন আমরা এটা নিয়ে কথা বলবো। আমরা জাস্ট এখানে আসলে দেখাচ্ছি যে আমরা একটা ভার্চুয়াল মেশিন তৈরি করলাম, কোথায় কি চেঞ্জেস হলো আসলে, কি কি জিনিস আসলো, হ্যাঁ সেই জিনিসগুলো আমরা এখানে এট এ গ্ল্যান্স আসলে দেখে নিলাম। এখন আমরা রাইট ক্লিক করে বলবো কানেক্ট, অ্যাজ ইফ উই আর সিটিং ফিজিক্যালি ইন ফ্রন্ট অফ দ্যাট মেশিন, অ্যাজ ইফ উই আর সিটিং ইন ফ্রন্ট অফ দ্যাট মেশিন। তখন আমরা কি করবো, ওই মেশিনে পাওয়ার বাটনে প্রেস করবো নাকি? সো আমরা পাওয়ার বাটনে প্রেস করছি, তো মেশিন চালু হয়ে গেল। এখন আমাকে কি বলছে আমরা দেখবো। হ্যাঁ আমরা মনে অন্য মেশিনটাকে চালু করছি, ও হ্যাঁ আসলে আমরা অন্য মেশিন চালু করে ফেলছি, আমরা ক্লোজ করে দেই, টার্ন অফ করে দেই, আমরা এই মেশিনটাকে চালু করব, কানেক্ট এন্ড স্টার্ট, ওকে। সো এই যে দেখেন লোডিং ফাইলস,
just like our physical machine installation. Same. So, কি হলো এই পর্যায়ে যেটা হলো এবং দেখেন যে আমার SSD থাকাতে how fast it is. দেখছেন আমার এটা চলে আসছে অলরেডি. আমরা কিন্তু rack based machine আমরা চিন্তাই করতে পারি না এত এত দ্রুত আসবে ঠিক না আপনাদের অভিজ্ঞতা একটু শেয়ার করেন জি ভাইয়া সম্ভব না এত ফাস্ট সম্ভব না সে তার হার্ড বিভিন্ন হার্ডওয়্যার দেখবে রেট দেখবে সব কিছু দেখা দেখার পরে তারপরে সে চালু করবে অন্য কিছু ঠিক না যাই হোক VM এ আরো একটা জিনিস দেখলেন আপনারা জিনিসপত্র যদি ঠিক মতো থাকে VM কিন্তু ভেরি ফাস্ট তাই না ওকে বলেন ওই আমরা যে ডি ড্রাইভ থেকে নিয়ে যে মেশিনটা তৈরি করলাম আর কি মানে ডি ড্রাইভের স্পেসটা নিয়ে মেশিনটা তৈরি করলাম তো আমাদের SSD কি আমাদের এই যেখান যে জায়গা গুলো মানে SSD ব্যাক কি আমার ওই হ্যাঁ এই ড্রাইভ হতে হবে হ্যাঁ ডি ড্রাইভটা হলো SSD আমার হ্যাঁ আমি যখন আমার ওই ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করেছি সেটা স্পেসটা আমি ডি ড্রাইভ থেকে নিয়ে করেছি এটাই আমার SSD এর আন্ডারে আছে দুইটাই আমার SSD এর আন্ডারে ওকে আমাদের জন্য আমরা এইগুলি চুজ করি আমরা নেক্সট দিচ্ছি এখন আমরা বলবো ইনস্টল নাও আমরা ইনস্টল নাও দিলে কি হচ্ছে এখন সেট আপ ইজ স্টার্টিং জাস্ট আমাদেরকে পরবর্তী যে আমাদের হার্ডওয়্যারটা কোন কোন আমরা অপারেটিং এই যে দেখেন দেখছেন ইনস্টলেশন সো এখানে এসে আপনারা কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস দেখতে পাচ্ছেন ব্র্যাকেটে KMS ব্র্যাকেটে KMS তাই না এবং একটু অপোজিট ইনফরমেশন দেখছেন আসলে আমি যেটা বলেছি সেটা তাই না আমি বলেছি ডেস্কটপ এক্সপেরিয়েন্স কথাটা লেখা থাকবে কোর লেখা থাকবে না এখানে দেখতেছেন কোর লেখা আছে ডেস্কটপ এক্সপেরিয়েন্সই লেখা নাই এবং দেখেন বাই ডিফল্ট কি সিলেক্ট আছে উইন্ডোজ সার্ভার 2016 স্ট্যান্ডার্ড কোর তাই না তো আমি যদি নেক্সট নেক্সট ফিনিশ দেই কোর কিন্তু ইনস্টল হয়ে যাবে এটাই আমি ওখানে বলেছিলাম এটা একটু ঠিক আছে এখন বাকি দুইটা কি যে KMS আসলে এই যে যে আমি ISOটা নিয়েছি এই ISOটা আসলে একটা কাস্টমাইজড ISO বুঝতে পারছেন এই KMSটা হলো ক্র্যাকড ভার্সন অফ উইন্ডোজ সার্ভার 2016 বুঝতে পারছেন এইটা যদি আমি সিলেক্ট করে ইনস্টল করি তাহলে আমার উইন্ডোজ সার্ভার 2016 কি লাইসেন্স ভার্সন হিসেবে দেখাবে বুঝতে পারছেন তাহলে কাজ করা সুবিধা হবে সেরকম কোনো কিছু সুবিধা না মোর অর লেস দ্য সেম এভরি ফিচার উইল গেট এভরি ফিচার ওকে তো ক্র্যাক ভার্সনে এমন বেশি কিছু নাই তবে লিমিটেশনস এর ব্যাপারটা কি 180 দিন পর্যন্ত আমরা ইউজ করতে পারবো দেন যেটা হবে সেটা হলো যে কি কিছু সময় পর পর মনে করেন রিস্টার্ট নিতে থাকবে মেশিনটা এটা হবে সো 180 দিন আই গেস মোর দ্যান এনাফ ফর আওয়ার কোর্স এন্ড অলসো ফর ইওর এক্সারসাইজ রাইট মোর দ্যান এনাফ 180 দিন যাই হোক সো আমরা এখানে প্রথমে আসলে আমরা যদিও চুজ করছি ডেটা সেন্টার কো ডেটা সেন্টার বাট অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে এটা হচ্ছে গ্রাফিক্যাল ইনস্টলেশন বা এটাকে আমরা বলছি ডেস্কটপ এক্সপেরিয়েন্স ইনস্টলেশন হ্যাঁ ডেটা সেন্টার আমরা চুজ করছি হ্যাঁ এবং দেখেন আর্কিটেকচার 64-bit বলা হচ্ছে নো স্পেস ফর 32-bit ওকে নো স্পেস ফর 32-bit আমরা উইন্ডোজ সার্ভার 2016 ডেটা সেন্টার ইনস্টল করছি আমরা নেক্সট দিয়ে দিলাম এখন আমাকে বলছে যে ইউলা যেটাকে বলছে এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট হ্যাঁ আমরা এখানে বলে নিব একসেপ্ট অবভিয়াসলি আমরা কেউই এগুলি দেখি না তারপরেও মাইক্রোসফট দিয়ে দিছে এখানে দিয়ে দিয়েছে উইচ ইজ ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি যে আমরা কি করতে পারবো না উইন্ডোজ সার্ভার 2016 দিয়ে সেটা এখানে আসলে লেখা আছে হ্যাঁ
এই যে এক্সক্লুশন ওয়ারেন্টি এক্সক্লুডেড কোথায় সেটা মাইক্রোসফট বলে দিচ্ছে। হ্যাঁ ইওর অ্যাক্টস দেখছেন ফেইলিওর টু অ্যাক্ট, হ্যাঁ বিয়ন্ড মাইক্রোসফট রিজনেবল কন্ট্রোল অনেক কথাই বলছে। হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টির কথা মাইক্রোসফট এখানে বলে দিচ্ছে, এই যে লিমিটেড ওয়ারেন্টি, এসব কথা কিন্তু ইম্পর্টেন্ট আসলে। হ্যাঁ যাই হোক আমরা নেক দিচ্ছি। এখন আমাদেরকে বলছে আমরা কি আপগ্রেড করছি নাকি ইনস্টল করছি, অবভিয়াসলি আমরা ইনস্টল করছি তাই না? তো ইনস্টল করছি আমরা, অবভিয়াসলি আমাদের কিছু কাস্টমাইজেশন করা লাগবে ইনস্টলেশনের জন্য। দ্যাটস ওয়াই উই আর চুজিং কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স। এবং এখানে দেখেন আমাদের সেই 127 GB হার্ড ড্রাইভের স্পেসই দেখাচ্ছে। এখন আমরা চাইলে নিউ করে মাল্টিপল কি করতে পারি, মাল্টিপল আমরা ড্রাইভ অ্যালোকেট করে দিতে পারি। কিভাবে দেখেন আমরা নিউ বললাম, আমরা বললাম যে আমরা 100 GBটা সি ড্রাইভে রাখতে চাই। তো 100 GBটা কিভাবে হবে, 100 GBটা হলে 1024 00 আমরা এরকম দিব। হ্যাঁ একদম 100 GB হবে না, এরকম হবে 1024 00। তা আমরা যদি এরকম দেই সে 2400 তো আমরা এখানে 25 এরকম দিয়ে দিলাম, ঠিক আছে 29 দিলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ কোনটা 2900 রাইট, 500 MB যদি রাখে তাহলে আমরা এখানে 500 MB অ্যাড করে দিলাম। হ্যাঁ 29 অ্যাকচুয়ালি ওই 55 কেন দিচ্ছি, বিকজ ওই 500 MB-র জন্য লেখার জন্য কিছু জায়গা নিবে, আবার এর জন্য কিছু জায়গা নিবে। হ্যাঁ সো আমরা এখানে দেখি কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ সো আমরা এখানে 600 দেই, ঠিক আছে 6 দেই, বিকজ কেন দিচ্ছি আপনারা একটু পরেই দেখতে পারবেন। সো আমরা অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ বলছে টু এনশিওর অল উইন্ডোজ ফিচার ওয়ার্ক করেক্টলি উইন্ডোজ মাইট ক্রিয়েট, অ্যাকচুয়ালি মাইট না ইট উইল ক্রিয়েট এডিশনাল পার্টিশন ফর সিস্টেম ফাইলস। আমরা দিয়ে দেই দেখেন কি করে। তো তারপরেও কি নিছে দেখছেন, আমি 6 দেওয়ার পরেও নিছে 99.8 দিছে। সো আমরা এখানে একটা ড্রাইভ করে ফেললাম, আরেকটা ড্রাইভ আমরা এখানে করতে পারি, এই যে নিউ আমরা অ্যাপ্লাই দিয়ে দিলাম বাকি ড্রাইভগুলোকে, যে আরেকটা ড্রাইভ হয়ে গেল। তাহলে আমরা আসলে পার্টিশন করলাম তিনটা, বাট আমরা দেখেন এই প্রথম পার্টিশনটাতে আমরা আসলে ইনস্টল করতে পারবো না, এই যে উইন্ডোজ ক্যান নট বি ইনস্টলড অন ড্রাইভ 0 পার্টিশন 1, এখানে গ্রিডে দেখাচ্ছে যে কারণ হলো টু স্মল। হ্যাঁ এতে দেখেন অ্যাট লিস্ট এত মেগা থাকা লাগবে অ্যাট লিস্ট, তো এটা প্রবলি 13 GB মতন হবে আর কি, উইচ ইজ অড বাট। তো যাই হোক আমরা এখানে এটা এটা যেটা দেখাচ্ছে সেটা হলো যে সার্ভার কোর এর ক্ষেত্রে যে বিষয়টা সেটা। সো আমরা সেকেন্ড পার্টিশন সিলেক্ট করে ফেললাম, আমরা নেক্সট দিলাম। এখন এই যে সে ইনস্টলেশন শুরু করেছে কপিং ফাইলস। হ্যাঁ সো এখানে কপি হতে থাকে, এই জায়গাটাতে দেখার আসলে কিছু নাই। হ্যাঁ অলরেডি 2% হয়ে গেছে এবং আপনারা দেখবেন যে SSD এর কত ফাস্ট এটা ইনস্টলেশন হয়। হ্যাঁ SSD কত ফাস্ট, আমরা 20 শুরু করেছি। হ্যাঁ আমরা দেখি কতক্ষণ লাগে ওকে এই কাজটা হইতে। সো অলরেডি কিন্তু 20% হয়ে গেছে কপিং, সো কপিং এ কিন্তু সময় লাগে। হ্যাঁ এবং এক্সপ্যান্ডিং যেটাকে বলছে গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন এটাতেও সময় লাগে, এই দুইটা জায়গায় বেশি সময় লাগে। সো আমরা 40% এ চলে আসছি, 1 মিনিট হয়েছে ফাইল কপিং এ, আমরা জাস্ট কপিং ফাইলটা দেখবো কতক্ষণ হয় SSD তে VM এ। সো আমরা 60% এ চলে আসলাম, এখনো আমরা 2 মিনিট ক্রস করি নাই, 70%। উইদিন 2 মিনিটস এর মধ্যে কি করলাম আমরা, সব ফাইল কপিং হয়ে গেল তাই না? ওকে হতে থাক এটা, বাকি কাজটুকু করতে থাকুক সে। ওকে
বাকি কাজটুকু সে করতে থাকুক। হ্যাঁ, এর মধ্যে আমরা অন্য কোনো কিছু নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা আমরা আমাদের সময়টা কাজে লাগাবো। ওকে, হ্যাঁ বলেন, কোশ্চেন থাকলে বলেন। আমরা যেমন এখানে একটা সার্ভারের মধ্যে যখন আমরা ভার্চুয়ালে সার্ভার ক্রিয়েট করব এবং এখানে আমরা বিভিন্ন সার্ভিস ইউজ করব, এটা তো একটা সার্ভারের মধ্যে থাকতেছে। আমি চাইলেই একটা সার্ভার থেকে একটা সার্ভার খুব ইজিলি সুইচ করতে পারতেছি, কিন্তু এটা কি সম্ভব যে ফিজিক্যালি দুটো সার্ভার যদি থাকে এবং এটা লজিক্যালি কোনোভাবে আমরা এরকম সুইচ করার কোনো অপশন আছে কিনা, কন্ট্রোল করার এরকম কোনো অপশন আছে? এই কোশ্চেনটাই কিন্তু এর আগে আসছিল, ঠিক আছে, যেটা হলো যে আমি অন্য একটা হাইপার ভিতে আমরা কানেক্ট করতে পারবো কিনা। তাহলে দুইটা ফিজিক্যাল মেশিনে যদি হাইপার ভি ইনস্টল করা থাকে এবং তার আন্ডারে ভার্চুয়াল মেশিন থাকে, তাহলে আমরা দুইটা ফিজিক্যাল হাইপার ভিকে একটা কনসোলের আন্ডারে নিয়ে আসলাম, তাহলে চলে গেল। দুইটা যে আমার ফিজিক্যাল সার্ভার আছে, এই সার্ভারকে যখন একটাতে কনসোল করতে হবে না, কিভাবে করতে হবে এটা এই আসলে বুঝতে পারিনি আমি। দুইটা ফিজিক্যাল সার্ভারে যদি হাইপার ভি ইনস্টল করা থাকে, জি হ্যাঁ, এবং তার আন্ডারে ভার্চুয়াল মেশিন থাকে, তাহলে যে কোনো ইভেন ফিজিক্যালেও যাওয়া লাগবে না। আপনি আমরা আপনার উইন্ডোজ 10 এ বসে ওই দুটো ফিজিক্যাল সার্ভারের হাইপার ভিতে কানেক্ট করবেন, তাহলে তো হয়ে গেল। বুঝেন নাই, এই যে উইন্ডোজ 10 এ আমরা এখানে আরো দুইটা হাইপার ভি সার্ভারের সাথে কানেক্ট করব আইপি দিয়ে, তেল এখানে দেখাবে আরো দুইটা হাইপার ভি সার্ভার। তখন ও এই সার্ভারে যেমন সিলেক্ট করলে ওর ভিএম গুলো দেখাচ্ছে, ও অন্য সার্ভার গুলো সিলেক্ট করলে তার ভিএম দেখাবে। আচ্ছা, এখানে কি তাহলে যে আমার যে ফিজিক্যাল যে আরেকটা সার্ভার থাকবে সেই সার্ভারের হাইপার ভিও কি এখানে শো করবে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো বললাম আমি, শো করবে। ঠিক আছে, তাহলে তো করাই যাবে। ওকে, সো আমরা এখানে দেখে নেই পরবর্তী স্লাইডস গুলো। হ্যাঁ, আমরা ওয়েস্ট করব না টাইম, আমরা পরের স্লাইডে চলে যাই। দেখেন, ইনস্টলেশন হতে থাকে, এন্ড ইনস্টল হয়ে গেলে আমরা কি করব? কিছু টাস্ক আছে, সেট দা কম্পিউটার নেম, কনফিগার দা আইপি অ্যাড্রেস, কনফিগার দা টাইম জোন, এনেবল অটোমেটিক আপডেট, এনেবল রিমোট ডেস্কটপ ফিচার্স, রিমোট ডেস্কটপ আমরা এনেবল করব কিনা, কনফিগার দা ফায়ারওয়াল, join an active directory domain মানে যদি কোনো active directory থাকে সেখানে active directory তে join করা লাগবে, এবং আমরা যদি সেই সার্ভারটাতে কোনো role and feature দিতে চাই তখন আমরা সেই সার্ভারটাতে role and feature দিব। এটা হলো ইনস্টলেশন শেষ হয়ে গেলে আমরা সার্ভারে এই কাজগুলো করব। তা আমরা আসলে দেখব সার্ভারে ইনস্টলেশন শেষ হয়ে গেলে কিভাবে কাজ করব। এখন এটা হচ্ছে এক ধরনের ইনস্টলেশন, যেটা হলো আমাদের ডেস্কটপ এক্সপিরিয়েন্স ইনস্টলেশন। এখন আমরা আসি সার্ভার কোর ইনস্টলেশন, যেটা নিয়ে আমরা এর আগে কথা বলি নাই। তো প্রথম যে বিষয়টা সেটা হলো যে মনে রাখতে হবে সার্ভার কোর ইজ নট এ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভার্সন। সার্ভার কোরে আপনি কোনো গ্রাফিক্স পাবেন না, ইট উইল বি জাস্ট এ কমান্ড প্রম্পট অর এ পাওয়ার শেল। ওকে, there will be no graphical thing in server core, eta apna mathay rakhte hobe, but you can manage different features, roles installed and configured in server core from another machine, just like you can manage hyper v from different machine. Okay, সো তাহলে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি এখন একটু হাপ ছেড়ে বাঁচলেন না, যাক অন্তত পক্ষে কি সব কমান্ড লাইনে করা লাগবে না, তাই না? বাট কিছু বেসিক টাস্ক আছে যেগুলি আসলে আপনাকে কমান্ড লাইনে করাই লাগবে, ঠিক আছে, আমরা সেগুলি দেখব। এখন প্রশ্ন হলো যে কেন সার্ভার কোর, প্রথম পয়েন্টটাই সেইটাকে ডিনোট করছে, নোট করছে যে আ মোর সিকিউরিটি এনহ্যান্সড লেস রিসোর্স ইনসেন্টিভ ইনটেনসিভ ইনস্টলেশন অপশন দেন দ্য ডেস্কটপ এক্সপিরিয়েন্স ইনস্টলেশন। দুইটা পয়েন্ট, সিকিউরিটি এনহ্যান্স এন্ড রিসোর্স ইনসেন্টিভ ইনটেনসিভ।
what are these things? Security enhance কিভাবে? এই জায়গাটাতেই ফুটপ্রিন্ট কথাটা আসছে। একটা অপারেটিং সিস্টেমের ফুটপ্রিন্ট আপনার মেশিনে যত বড় এবং যত বড় হবে বিহাইন্ড দ্য সিন ওই সার্ভার অপারেটিং সিস্টেমটা তত বেশি ফাইলপত্র নিয়ে কাজ করছে এবং আসলে যেমন ধরেন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে অনেক বেশি জায়গা লাগে কেন কারণ এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা মাইক্রোসফট এখানে রান করছে বিহাইন্ড দ্য সিন দেয়ার আর লট অফ সার্ভিসেস লট অফ প্রসেসেস আর রানিং সো দ্য মোর প্রসেস রানস ইন এ সার্ভার অপারেটিং সিস্টেম দ্য মোর ভালনারেবিলিটিস সো যখন আপনি এটাকে লেস লেস মোর সিকিউর করছেন আপনি তখন কি করতে হবে এই যে যে বেশি সার্ভিসেস গুলো চলছে এগুলি ফেলে দিতে হবে সো সেই কাজটাই মাইক্রোসফট সার্ভার কোরে করেছে দ্যাটস ওয়াই মাইক্রোসফট ইন্ট্রোডিউসড সার্ভার কোর মনে রাখতে হবে সো সিকিউরিটি একটা বড় বিষয় সার্ভার কোর আপনি যদি আপনার এনভায়রনমেন্টে লঞ্চ করতে চান অ্যাকোমোডেট করতে চান সিকিউরিটি ইজ এ ভেরি মাচ কনসার্ন অ্যান্ড রিলেটেড টু সার্ভার কোর সো এটার সাথে রিলেটেড হলো রিসোর্স ইনটেনসিভ ইনস্টলেশন তাহলে সেই কথাটা চলে আসতেছে এখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে অবভিয়াসলি বেশি জায়গা লাগবে এবং সিকিউরিটি আপনার সার্ভার কোরে কম জায়গা লাগবে এবং মেইন পয়েন্টটা কিন্তু বলা শেষ এখন আসতেছে হচ্ছে যে অ্যান ইনস্টলেশন দ্যাট ক্যান নট বি কনভার্টেড টু এ ফুল গ্রাফিক্যাল শেল ভার্সন অফ উইন্ডোজ সার্ভার 2016 এটা কিন্তু অলরেডি আমরা বলে ফেলেছি মানে এখানে কথা বলা হচ্ছে যে সার্ভার কোরকে আপনি ডেস্কটপ এক্সপিরিয়েন্সে কনভার্ট করতে পারবেন না অ্যান্ড ভাইস ভার্সা মানে হলো যে ডেস্কটপ এক্সপিরিয়েন্স কে আপনি সার্ভার কোরে নিয়ে আসতে পারবেন না যেটা উইন্ডোজ সার্ভার 2012 এ সম্ভব ছিল 16 এ মাইক্রোসফট এটাকে বাদ দিয়ে দিয়েছে বিকজ দেয়ার আর লট অফ কমপ্লিকেশনস হ্যাঁ এবং অনেক সময় ক্র্যাশ করতো হ্যাঁ তো মাইক্রোসফট এটা ওইটা বাদ দিয়ে দিয়েছে এই কারণে এবং এবং সার্ভার কোরকে বলা হচ্ছে ডিফল্ট ইনস্টলেশন অপশন মানে যদি কোনো কিছু চুজ না করে ডিফল্ট অপশন হিসেবে এটা ইনস্টল হবে ম্যানেজ লোকালি বাই উইন্ডোজ পাওয়ার শেল অর আদার স্ট্যান্ডার্ড টুলস একটু আগে আমরা এই কথাটা বলেছি লোকালি ম্যানেজ করতে পারবেন আপনি এটাকে ইউ ক্যান ম্যানেজ ইট লোকালি কেন বিকজ মাইক্রোসফট বলছে আপনি ওয়ে ব্যাক ফ্রম সার্ভার 2008 হোয়াট এভার ইউ আর ইনস্টলিং কনফিগারিং ইন উইন্ডোজ সার্ভার 2016 ইউ ক্যান ইনস্টল ইট উইথ পাওয়ার শেল সো দ্যাটস ওয়াই দিস অপশন ইজ হিয়ার ইউ ক্যান ম্যানেজ সার্ভার কোর লোকালি বিকজ ইট ইউ ক্যান রান পাওয়ার শেল আন্ডার সার্ভার কোর লোকালি ইউ ক্যান লগ ইন টু সার্ভার কোর অ্যান্ড রান ডিফারেন্ট পাওয়ার শেল কমান্ড দিস ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট বিকজ দ্যার আর সার্টেন আদার এডিশনস ওয়ার ইউ ক্যান নট রান এনি কমান্ড লোকালি উইল গেট টু ইট লেটার সো সেই ধরনের এডিশনও আছে আমাদের কিন্তু এখানে সার্ভার কোরকে বলা হচ্ছে ইউ ক্যান ম্যানেজ ইট লোকালি আমি আরো একটু এক্সটেন্ডেড বলেছি যে যদি সেই এক্সটেন্ডেড এর কথাটা বলা আছে হলো দেখেন পরবর্তী অপশনটাতে যে উইথ রিমোট ম্যানেজমেন্ট এনেবল ইউ রেয়ারলি নিড টু সাইন ইন লোকালি যদি রিমোট ম্যানেজমেন্ট এনেবল থাকে তাহলে আপনি ওই যে অন্য সার্ভার থেকে যেভাবে হাইপারভির কথা বলেছি এভাবে অন্য সার্ভার থেকে ওখানকার কোনো আপনি ফিচারে বা রোলসকে অ্যাড করে আপনি সেটা দিয়ে আপনি ম্যানেজ করতে পারেন যেমন আমরা হাইপারভি ম্যানেজের কথা বলেছি সো আমরা বেশ অনেকক্ষণই কথাবার্তা বললাম সার্ভার 2016 কোর এর ক্ষেত্রে আমরা একটু এসকেপ করে দেখে আসি আমাদের ইনস্টলেশনের কি অবস্থা ও ইট হ্যাজ অলরেডি ইনস্টলড উইন্ডোজ সার্ভার 2016 ডেস্কটপ এক্সপিরিয়েন্স অ্যান্ড রিস্টার্টেড সো আমরা বলবো যে আমরা খুব ভালো সময় আসছি তাই না এবং আমাদের কতক্ষণ সময় লাগলো অ্যাকচুয়ালি 29 মিনিটস মতন না 2 মিনিটস আমরা কপিং এর জন্য দেখেছি আমরা আধা ঘন্টা লেগেছে আমাদের সো এখানে অ্যাকচুয়ালি এক্সট্রা কিছু জিনিস করছে যেটা নরমালি আপনারা দেখবেন না যেহেতু এটা একটা ক্র্যাক ভার্সন সেজন্য এটা আপনি দেখছেন হ্যাঁ সো নরমালি এই জিনিস করবে না ঠিক আছে সো আমরা এটা দেখছি এই কারণে ক্র্যাক ভার্সনের কারণে আর কি আপনি এটা রেইড এর কথা বলছিলেন ওইটা কি আসলে ভার্চুয়াল মেশিনে করা সম্ভব বা ওইটা কি দেখা সম্ভব
অ্যাকচুয়ালি ভার্চুয়াল মেশিনে আমরা রেড আসলে ভার্চুয়াল মেশিনের রেডটা আসলে ভার্চুয়াল মেশিন আমি কোথায় করছি? ফিজিক্যাল মেশিনে, তাই না? তাহলে আমি যদি ফিজিক্যাল মেশিনে করি, আমার ফিজিক্যালে যদি রেড থাকে, আই ডোন্ট নিড টু বদার ইট বদার টু কনফিগার হিয়ার, তাই না? আমাদের এটা এখানে কনফিগার করা লাগবে না। তারপরেও এই ধরনের সিচুয়েশনে আসলে মানে রেয়ারলি ইউ ইউজ, তারপরেও সম্ভব। হ্যাঁ, কিন্তু সেটা আসলে আমাদেরকে স্টোরেজ সম্পর্কে জানতে হবে সেটার জন্য আর কি আসলে। হ্যাঁ, তো সেই স্টোরেজটা সম্পর্কে জানলে দেন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। ওকে, তোমরা স্টোরেজ জেনে তারপর আমরা এটা নিয়ে কথা বলবো। সো আমরা এখানে দেখছি যে উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টল হয়ে গেল, আমরা রিস্টার্টও পেয়ে গেলাম। এখন আমরা ওই পেজটা পাবো যেখানে আসলে ওই উইন্ডোটা পাবো যেখানে আসলে আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড দিতে বলবো। তো আমরা দেখি, তো আমরা এখানে আরেকটা জিনিস দেখি ইন দ্য মেইন টাইম, সেটা হলো যে আমাদের সি ড্রাইভে গিয়ে আমরা দেখি যে আমাদের এখন আমাদের এই ফোল্ডারটার সাইজ কতটুকু বা আমাদের সেই হার্ড ড্রাইভটার সাইজ কতটুকু। তো আমরা সেই হার্ড ড্রাইভটার সাইজ এখনো পর্যন্ত দেখছি 4 মেগা, কিন্তু একটা এডিশনাল হার্ড ড্রাইভ তৈরি হয়ে গেছে, তাই না? সেইটার সাইজ হয়ে গেছে 18 জিবি। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত 18 জিবি জায়গা লাগছে উইন্ডোজ সার্ভার 2016 এর ফুল ফ্লেজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইনস্টল করার জন্য। হ্যাঁ, তো এই 18 জিবির সাথে আপনি 8 জিবি প্লাস 4 জিবি কত হয়ে যাচ্ছে? 12 জিবি যোগ করেন তাহলে 30 জিবি হয়, তাই না? মোরললেস 32 জিবি, রাইট? তাই না? ওই যে পেজ ফাইলের জন্য মনে আছে, পেজ ফাইলের জন্য 1.5 ইনটু RAM বলেছিলাম, তা আমরা RAM দিয়েছি কত? 8 জিবি। তাহলে 1.5 ইনটু RAM কত হয়? 12 জিবি। তাহলে 18 আর 12 কত হয়? 30 জিবি, 30.6 হয়ে যাচ্ছে এখানে। তো মোরললেস ওই 32 জিবির মধ্যেই তো হয়ে যাচ্ছে আসলে, তাই না? যে 32 জিবি মিনিমাম আমরা বলেছিলাম, এই জিনিস কিন্তু চলে আসছে। আপনাদের প্রশ্ন হইতে পারে যে আসলে এটা কি জিনিস হলো আবার ডিস্ক? এটা আমাদের, তো আমরা হাইপার ভির জন্য আমরা এটা দেখব আসলে কি জিনিস। হ্যাঁ, আলটিমেটলি আমরা এই এই জায়গা পেয়ে গেলাম। এই যে দেখেন চলে আসছে কাস্টমাইজ সেটিংস, টাইপ এ পাসওয়ার্ড ফর দ্য বিল্ট ইন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট দ্যাট ইউ ক্যান ইউজ টু অ্যাসাইন ইন টু দিস টু সাইন ইন টু দিস কম্পিউটার। সো আমরা পাসওয়ার্ড দিচ্ছি সার্ভার 123 উইথ ক্যাপিটাল S। দেখেন, যদিও আমরা একটা এখানে একটা মানে উই হ্যাভ ফলোড দ্য স্ট্রং পাসওয়ার্ড রেকমেন্ডেশন, বাট ভেরি ইনসিকিউর পাসওয়ার্ড, তাই না? ইটস গুড ফর আওয়ার ল্যাব এনভায়রনমেন্ট বাট নট ইন প্রোডাকশন। ওকে, maybe why because maybe this administrator will be the enterprise administrator maybe later if we install Active Directory here. So if you have to have a strong password, okay, from the beginning in a production environment. So amra ekhane Sadi bhai, ha acha boss, amra ki er moddhe mane ei course er moddhe ki ektu হালকা পাতলা হার্ডেনিং ও শিখতে পারবো? হার্ডেনিং আমরা দেখবো। হ্যাঁ, সিকিউর করার জিনিসগুলো আছে, কিছু জিনিস আছে। ঠিক আছে, আপোস এমনি পাওয়ার শেল এর স্ক্রিপ্ট গুলো তো কিভাবে আমরা আসলে বিল্ড করতে পারবো সেটাও দেখবো, রাইট? হ্যাঁ, সেটা দেখবো, পাওয়ার শেল আমরা দেখবো। আচ্ছা বস, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে 12 এর হাইপার ভিতে মানে আমার একটু লিটল এক্সপেরিয়েন্স ছিল যে ওই আইওএসও ইনস্টল করতে হয়, ওবিএফ কিংবা ওবিএ টেমপ্লেট ডিপ্লয় করা যায় না, এটা কি এখন ওভারকাম করা গেছে 16 এ, না এখন ওরকমই আছে মানে আইওএসও ডিপ্লয় করতে হয়? আইওএসও না, ওটা হলো আপনার ভিএইচডিএক্স। আচ্ছা আচ্ছা, মানে আমরা ওবিএ কে আপনি কনভার্ট করে নিতে পারেন, মাইক্রোসফট এর এরকম টুলস আছে। আচ্ছা 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 আচ্ছা, বাট হচ্ছে ডাইরেক্ট ওবিএ কিংবা ওবিএফ আমরা এখান থেকে ডিপ্লয় করতে পারতেছি না, তাই না? না না, ওটা চুজ করবেন, ওটা ওই অপশন তো নাই, অপশনটা নাই। হ্যাঁ হ্যাঁ, ভিএম এর দেখেন আছে ডিপ্লয়, হ্যাঁ ডিপ্লয় করা যায়। হ্যাঁ ওই অপশনই নাই। ঠিক আছে, ওটা ওই একটা কনভার্টার আছে, কনভার্টারে দিলে ও আপনাকে তৈরি করে দিবে, ওটা ওটা আবার রান করে, কোনো সমস্যা নাই।
আচ্ছা এই বস এই কনভার্টারটা কি ইয়া মানে ফ্রি পাওয়া যায় ফ্রি ফ্রি এই কনভার্টারটা ফ্রি আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে সো আমরা এখানে চলে আসলাম আমাদের লগইনে সো আমরা সার্ভার 123 দিয়ে 123 দিয়ে আমরা লগইন করে ফেলবো আমরা দেখে নেই ঠিকমতো পাসওয়ার্ড দেওয়া হলো কিনা তো আমরা চলে আসলাম এখানে তাই না তো এই হলো আমাদের একটা ফুল পেজ ইনস্টলেশন এবং ইনস্টলেশনের পরের কাজগুলো যেহেতু আমরা ডিসকাস করেছি তো সেই পরের কাজগুলো নিয়েও আমরা এখানে কথা বলবো আমরা নো করব আগেই আমরা এলাও করব না সো এখানে দেখেন অলরেডি এটাতে ইন্টারনেট চলে আসছে কারণ কি কারণ হলো যে বাই ডিফল্ট কোনো একটা মেশিনে অ্যাকচুয়ালি কি থাকে অপটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি হ্যাঁ প্রপার্টিজে গিয়ে যদি আমরা দেখি আইপি ভার্সন 4 এর কনফিগারেশন অপটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি সো দ্যাটস ওয়াই সে একটা আইপি আমার আমার এখানকার মাইক্রোটিকে ডিএসসিপি থেকে পেয়ে গেছে ওকে তো 243 আইপি সে পেয়ে গেছে এবং গেটওয়ে এবং ডিএনএস পেয়ে গেলে তো আর কি লাগে তাই না তো আমরা দেখে নিলাম এবং বাই ডিফল্ট উইন্ডোজ ফায়ারওয়াল অন থাকে হ্যাঁ বাই ডিফল্ট দুইটা দুইটা প্রোফাইলে অন থাকে এটা হলো প্রাইভেট নেটওয়ার্ক এবং গেস্ট অর পাবলিক নেটওয়ার্কসে আমরা এগুলো দেখাচ্ছি আপনাদেরকে আসলে এবং লোকাল সার্ভারে গেলে এটা হচ্ছে ড্যাশবোর্ড এবং এটা হচ্ছে আমাদের সেই ওয়ান অ্যান্ড অনলি সার্ভার ম্যানেজার সো ব্যাক ইন দ্য ডেজ ওয়েন আই ইউজ টু ওয়ার্ক উইথ উইন্ডোজ সার্ভার 2003 ইট ওয়াজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটরস ড্রিম টু হ্যাভ লাইক দিস পোর্টাল এ ওয়ান স্টপ শপ লাইক সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর তো দেখেন এই সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর সার্ভার 2008 থেকে মাইক্রোসফট শুরু করেছে ওটা একটা অতটা ইউজার ফ্রেন্ডলি ভার্সন ছিল না বাট এখানে মাইক্রোসফট টার্ন ইট ইনটু এ ভেরি ইউজার ফ্রেন্ডলি অপশন সো এখানে দেখেন এই সার্ভার ম্যানেজার থেকে ইউ ক্যান নট অনলি ম্যানেজ দিস সার্ভার বাট অলসো আদার সার্ভারস হ্যাঁ এবং এখান থেকে আপনি অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স করতে পারেন হ্যাঁ এখানে এখানে থেকে আপনি আপনার মেশিনে কি কি রোলস আছে সেগুলির হেলথ কিরকম কোনো সার্ভিসের কোনো ইস্যু আছে কি না এই যে দেখেন রেড দেখাচ্ছে দেয়ার আর সাম ইস্যুস এবং এখান থেকে ওই স্পেসিফিক লগে আপনি চলে যেতে পারেন হ্যাঁ সেই জিনিসগুলো আপনি করতে পারেন হ্যাঁ ইউ ক্যান ক্রিয়েট গ্রুপ অফ সার্ভারস এই যে দেখেন ক্রিয়েট সার্ভার গ্রুপস হ্যাঁ অ্যান্ড অ্যাড আদার সার্ভারস টু ম্যানেজ অন্য সার্ভারকে আপনি ম্যানেজ করতে পারেন কানেক্ট দিস সার্ভার টু ক্লাউড সার্ভিসেস দেখছেন ইউ ক্যান ডু ইট রাইট ফ্রম দিস অপশন রাইট ফ্রম দিস ম্যানেজার সো এখানে আমরা ড্যাশবোর্ডে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ এখন এখানে কুইক স্টার্ট আছে ওয়ার্ডস নিউ আছে কি কি জিনিস আছে এখানে সেই জিনিসগুলো আসবে হ্যাঁ সো সেই জিনিসগুলো থাকবে এখানে তারপর লার্ন মোর কোথা থেকে আপনি আরো বেশি শিখতে পারেন সেই জিনিসগুলো আছে এটা বললাম এই জায়গাকার কথা ড্যাশবোর্ড যেটাকে আমরা বলছি এবং এরপর চলে আসি বাম পাশে আমরা দেখি লোকাল সার্ভার এই একটা জায়গা থেকে আপনি লোকাল সার্ভারের সবকিছু ম্যানেজ করতে পারবেন দেখেন এই যে আইপি ভার্সন 4 কনফিগারেশন যাই আমরা এই যে দেখছেন সরাসরি এখানে নিয়ে গেছে আমরা প্রপার্টিজে চলে যাই আমরা আইপি ভার্সন 6 উঠাই দিলাম যেহেতু আমরা 5 করব না এবং আমরা যে আইপিটা পেয়েছিলাম 192.168.88.243 সেটাই আমরা এখানে বসিয়ে দিলাম এবং আমরা ডিফল্ট সাবনেট মাস্ক দিলাম এবং আমাদের গেটওয়ে হলো .1 এবং আমরা যেহেতু ভবিষ্যতে এটাতেই কি করব ভবিষ্যতে যেহেতু এটাতেই আমরা ডিএনএস সার্ভার করব এডি করব সেহেতু আমরা নিজেরকেই নিজে ডিএনএস হিসাবে দিব এবং আমরা অ্যাকচুয়ালি বলে দিব যে গুগল ডিএনএস আমরা ব্যবহার করতে চাই ফর ইন্টারনেট তো আমরা দিয়ে দিলাম ওকে করলাম এখান থেকে বের হয়ে গেলাম জাস্ট দ্যাট ইজি আমরা যদি এখন রিফ্রেশ দেই দেখেন এখানে সেই চেঞ্জেসটা চলে আসবে দেখছেন চলে আসছে অ্যান্ড ইফ ইউ হ্যাভ গট মাল্টিপল ইথারনেট ইট উইল বি জাস্ট লিস্টেড ডাউন হিয়ার এখন আমরা আসি যদি আমরা ফায়ারওয়াল নিয়ে কাজ করতে চাই এই যে ফায়ারওয়াল চলে আসছে এখন আমরা যদি চাই টার্ন অফ করতে টার্ন অন করতে ফায়ারওয়াল উই ক্যান ডু দ্যাট আমরা যদি চাই ফায়ারওয়ালে ছিদ্র করতে উই ক্যান ডু দ্যাট আন্ডার অ্যাডভান্স ফিচার এই যে ইনবাউন্ড রুল দিতে পারি আউটবাউন্ড রুল দিতে পারি উই ক্যান ডু দ্যাট ফ্রম হিয়ার সেটা আমরা করতে পারি যদি আমরা রিমোটলি মেশিনে রিমোট ডেস্কটপ করতে চাই উই ক্যান ডু দ্যাট অলসো সো অ্যালাউ রিমোট কানেকশন টু দিস কম্পিউটার আমরা বলে দিলাম
এবং আমরা চাইলে সিলেক্টেড ইউজার করে দিতে পারি যদি এখন ইউজার নাই, বাট আলটিমেটলি আমরা করলাম কি এটা বলে দিলাম। তো আমরা এখানে রিফ্রেশ দেই, দেখবেন যে এটা ডিসেবল থেকে এনেবল হয়ে গেছে, এই যে এনেবল হয়ে গেছে। হ্যাঁ, এবং রিমোট ম্যানেজমেন্ট এনেবল আছে। এবং আমরা চলে আসি এখানে নট অ্যাক্টিভেটেড দেখাচ্ছে, এখানে আমরা আসলে ওই ক্র্যাকটা ইনস্টল করি নাই। এবং দেখেন এখানে টাইম জোন আছে, আমরা ভেরি কুইকলি কি করতে পারি, চেঞ্জ টাইম জোন করতে পারি। এবং অটোমেটিক্যালি অ্যাডজাস্ট ক্লক ফর ডেলাইট সেভিং, ওটা আমরা প্লাস সিক্সে আসছি, যেহেতু আমরা প্লাস সিক্সে চলে গেলাম ঢাকাতে, ওকে করে দিলাম। এই যে দেখেন আমাদের এই টাইম দেখাচ্ছে 10:42, ওকে। সো সেটা আমরা দেখে নিলাম, এডিশনাল ক্লকস আমরা চাই কিনা, আমরা ইন্টারনেট টাইম আমরা চুজ করতে চাই কিনা, মেবি আমাদের লোকাল একটা টাইম সার্ভার আছে, আমরা চাইলে সেই টাইম সার্ভার আইপিটাও দিয়ে দিতে পারি। ধরেন আমার লোকাল টাইম সার্ভার হলো 192.168.88.34, আমরা এটা এখানে দিয়ে দিতে পারি, ওকে, যদি আমাদের এরকম লোকাল কোনো টাইম সার্ভার থাকে। তো মাইক্রোসফট এখানে দিয়ে দিয়েছে যে time.windows.com, দেখেন এখানে আরও আছে দেখছেন time.nisc.gov, আপনি যদি চান ওদের টাইম সার্ভারকে ফলো করতে। সো আমরা অনেক সময় নাও চাইতে পারি, আমরা বললাম যে এটাই হবে টাইম সার্ভার। হ্যাঁ, নর্মালি অ্যাক্টিভ ডিরেক্টরি টাইম সার্ভার হয়। হ্যাঁ, তো আমরা এটা এটা চেঞ্জ করে দিলাম। উইন্ডোজ ডিফেন্ডার অন আছে এখানে, উইন্ডোজ আপডেট দেখেন, ইনস্টল উইন্ডোজ আপডেট অটোমেটিক্যালি এখানে বলে দেওয়া আছে। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের সেটিংস চেঞ্জ করতে পারি উইন্ডোজ আপডেটের ক্ষেত্রে, প্রাইভেসি সেটিংসের কথা বলেছে, উইন্ডোজ আপডেটের ডিফারেন্ট সেটিংস আমরা করতে পারি, সেই জিনিসগুলো এখান থেকে করতে পারি। সো আমরা রিফ্রেশ দিই, আমরা পোস্ট ইনস্টলেশন টাস্ক আমরা করে ফেললাম, তাই না, পোস্ট ইনস্টলেশন টাস্কগুলো। সো আমরা ক্লোজ করে দিই, পোস্ট ইনস্টলেশন টাস্ক আমাদের শেষ। এখন আমরা আসলে সার্ভার কোরের দিকে ছিলাম, আমরা সার্ভার কোর সেই জিনিসটা আমরা একটু দেখি। সার্ভার কোর আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করে ফেলেছি, আমরা এখন সার্ভার কোরের ইনস্টলেশন দেখব। তো আমরা কি একটা ছোট ব্রেক নিব, 15 মিনিটের আমরা একটা ব্রেক নেই, ঠিক আছে ভাই? ওকে, দেন আমরা স্টার্ট করছি। ওকে ওকে ভাই, ওকে ভাই, ইয়া রেকর্ডিং একটু পজ দেন। হ্যাঁ, রেকর্ডিং পজ দিয়ে দিচ্ছি। রেকর্ডিং এখন আমরা দেখেছি যে সার্ভার 2016 এর ডেস্কটপ বেসড ইনস্টলেশনটা দেখলাম, ডেস্কটপ এক্সপেরিয়েন্স। এখন আমরা যেটা দেখব সেটা হলো সার্ভার 2016 এর একটা সার্ভার কোর ইনস্টলেশন। হ্যাঁ, সার্ভার কোর এর ইনস্টলেশন। তো আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমরা আবারও চলে যাই, আরেকটা ভিএম তৈরি করি। প্রসিডিওর সেম, এখানে আমরা বললাম যে CSA-SRVCOR code পুরোটা লিখলাম না, 0, এবং এটা ব্রাউজ করে দেখাই দিলাম ডি ড্রাইভের VMX এর মধ্যে। এটাকে জাস্ট একটু কপি করে নিই, এই নামটাই দিয়েছিলাম ওখানে, SRVCOR01, ওকে। সো এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম, এবার জাস্ট একটু কুইক যাব।
সার্ভার করে আমরা 1 GB দিলেও চলবে, হ্যাঁ নো প্রবলেম। তো আমরা দেখি একইভাবে আমরা কি করব, কানেক্ট করব এবং ভার্চুয়াল হার্ড ড্রাইভ আমরা এটাই রাখি। এবং ইনস্টলেশনের ক্ষেত্রে আমরা এই আইএসওটা চুজ করে দিব। সেম আইএসও মাল্টিপল ভার্চুয়াল মেশিন কিন্তু শেয়ার করতে পারে, ওকে এটা তো ভিএমওয়্যারও আছে, সো এখানেও আছে। তো আমরা সেই একইভাবে দেখলাম ডাইনামিক্যাল এক্সপ্যান্ড ফিনিশ দিয়ে দিলাম। তো তাহলে আমাদের এখানে মেশিনটা চলে আসলো, আমরা জাস্ট এটাকে রান করে দেখি যে আমাদের আসলে কানেক্ট করে রান করে দেখি যে আমাদের আমরা আসলে স্টার্ট হয়েছে, তাই না? Same interface, install now. So আমরা ডেটা সেন্টার কোড দিলাম, ওকে ডেটা সেন্টার কোড নেক্সট। I accept the license agreement. Customize চলে গেলাম এখানে, জাস্ট আমরা যদি নিউ বলি আমরা পুরো হার্ড ড্রাইভটা চালিয়ে দিতে পারি। হ্যাঁ এই যে ও কিন্তু ওর মতন করে করে নিচ্ছে, 500 GB এখানে নিয়ে মেগা এখানে নিয়ে নিয়েছে আর বাকিটুকু সি ড্রাইভ হিসেবে দিয়ে দিয়েছে। আমরা এইভাবে রাখলাম, নেক্সট দিলাম, এখন জাস্ট ইনস্টলেশন শুরু হয়ে গেল। এখন এইটা হলো ইনস্টলেশনটা, হচ্ছে হলো আমাদের সার্ভার কোর ইনস্টলেশনটা কিন্তু সেম, হ্যাঁ ইনস্টলেশন সেম অ্যাজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা ডেস্কটপ এক্সপিরিয়েন্সের মতনই ইনস্টলেশন। এই আইএসওটা কি আমাদের সাথে একটু শেয়ার করা যায় যাতে আমরা প্র্যাকটিস করতে পারি? অথবা কোন FTP এর মাধ্যমে যাতে আমাদের প্র্যাকটিস করতে একটু সুবিধা হয়। যদি FTP দেন আমি আপ করে দিতে পারি, অসুবিধা নেই, কারণ কি ISO হলো আপনার ISO হলো 7 GB মতন মনে হয়, এই যে 6.74 প্রায় 7 GB, তো আপ করা অনেক সময়ের ব্যাপার। অথবা কোনো ডাউনলোড লিংক দিলেও হয়তো বা আমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারতাম। না ডাউনলোড লিংক কিভাবে দিব? আরে উই ট্রান্সফারে দেওয়া যেতে পারে ভাইয়া। হ্যাঁ উই ট্রান্সফারে হয়তো বা পারা যেতে পারে। আচ্ছা কি সাইট এটা? উই ট্রান্সফার, উই ট্রান্সফার, ট্রান্সফার উই ট্রান্সফার না? আচ্ছা ঠিক আছে, ওখানে দিয়ে আপনাদেরকে লিংক দিয়ে দিব, এরকম তো? ওখানে দিয়ে জাস্ট ওই মেইলে লিংকটা শেয়ার করে দেবেন। ওকে, তাহলে আপনারা আজকে একটু চ্যাট বক্সে সবার মেইল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু দিয়ে দিন চ্যাট বক্সে। আমি অলরেডি দিয়ে দিয়েছি ভাইয়া, আজকে আবার দেব? গতদিন দিয়েছেন না? সবাই আজকে দেন, তাহলে এক জায়গায় থাকবে। ঠিক আছে এখনই দিয়ে দিচ্ছি। সো এই ইনস্টলেশন আমাদের শুরু হয়ে গেল। এখন আমরা অ্যাকচুয়ালি যেটা দেখব সেটা হলো এটা হতে থাক, আমরা আমাদের স্লাইডে চলে যাই। স্লাইডে এখানে আরেকটা
টাইপের ইনস্টলেশন আমরা দেখব, সেটা হলো আমাদের ন্যানো সার্ভার। হ্যাঁ, আমরা দেখি একটু ন্যানো সার্ভারটা আসলে কি। প্রথমেই ন্যানো সার্ভার, হোয়াট ইজ ন্যানো সার্ভার, প্রথমে এটার ইউসেজটা বলা হয়েছে। হ্যাঁ, যে ন্যানো সার্ভার কোন কোন জায়গার জন্য আইডল। সো আইডল হলো নিচে সিনারিও গুলার জন্য, হাইপার ভি ভার্চুয়াল মেশিনের জন্য। হ্যাঁ, এই যে আমরা হাইপার ভি উইন্ডোজ 10 এ ইনস্টল করছি, আমরা যদি হাইপার ভি উইন্ডোজ সার্ভার 2016 এ ইনস্টল করতে চাই, তাহলে ন্যানো সার্ভারে আমরা যদি হাইপার ভি ইনস্টল করি তাহলে ভালো হয়। স্টোরেজ হোস্ট হিসেবে ন্যানো সার্ভার ইনস্টল করা যেতে পারে, ফাইল সার্ভার বা এরকম কিছু। ডিএনএস সার্ভার হিসেবে ন্যানো সার্ভার ইনস্টল করা যেতে পারে, ওয়েব সার্ভার, এইসব জায়গায়। তো এইগুলি সার্ভিস দেখেন অনেক ছোট ছোট সার্ভিস, তাই না? সো এইসব জায়গায় অ্যাকচুয়ালি ন্যানো সার্ভার ইনস্টল করা, ন্যানো সার্ভার ব্যবহার করা যায়। তো ন্যানো সার্ভারের ফুটপ্রিন্ট হলো মাত্র 512 মেগা, আমরা বলেছি। আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখেন ওভারভিউ অফ ইনস্টলিং ন্যানো সার্ভার বলছে। তো ন্যানো সার্ভার নর্মালি আপনারা যে সেটআপের স্ক্রিন দেখছেন, সেখানে ন্যানো সার্ভার বলে কোনো কিছু দেখছেন? না ভাইয়া, না, তাই না? কারণ হলো কি, ওই জায়গা থেকে আপনি ন্যানো সার্ভার ইনস্টল করতে পারবেন না। ন্যানো সার্ভারের জিনিসপত্র থাকবে হলো আপনার ডিভিডিতে ন্যানো সার্ভার বলে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটাতে ন্যানো সার্ভার রিলেটেড ফাইল আছে, সেই ফাইল দিয়ে ন্যানো সার্ভার তৈরি করতে হবে আগে, দেন ওটাকে আপনি ব্যবহার করতে পারেন। এটা ঠিক ইনস্টলেশন না, আপনি বলতে পারেন তৈরি করবেন ন্যানো সার্ভারের একটা ইনস্টলেশন আপনি তৈরি করবেন, এটা হচ্ছে বিষয় ন্যানো সার্ভারে। তো এখন ন্যানো সার্ভার কোথায় কোথায় ডিপ্লয় করা যায়? ন্যানো সার্ভার ডিপ্লয় করা যায় এই যে, যেমন হাইপার ভি হোস্টে আমরা একটা হার্ড ডিস্ক হিসাবে অ্যাড করতে পারি, ন্যানো সার্ভারের হার্ড ডিস্ক। আবার আমরা ফিজিক্যাল কম্পিউটারে থেকেও ভিএইচডি কে বুট করতে পারি, অথবা আমরা WIM ফাইল কোনো একটা ফিজিক্যাল কম্পিউটারে দিয়ে সেটা হিসাবেও ডিপ্লয় করতে পারি। তাই এই সেকেন্ড দুইটা জিনিস আমরা দেখি নাই এখনো, কিন্তু একটা ভিএইচডি বা ভিএইচডি এক্স হিসাবে হাইপার ভিতে যে একটা হার্ড ডিস্ক অ্যাড করা যায় এটা আমরা দেখেছি, তাই না? সো সেই জায়গাটা থেকেই আমরা দেখাবো ন্যানো সার্ভার কিভাবে তৈরি করা যায়, যে ক্রিয়েট ইমেজেস ইউজিং উইন্ডোজ পাওয়ার শেল, উইন্ডোজ পাওয়ার শেল থেকে এই ন্যানো সার্ভার ইমেজটা তৈরি করা যাবে। সো বুঝতেই পারছেন অলরেডি উইন্ডোজ পাওয়ার শেল ইজ ইন অ্যাকশন। সো আমরা যখন ন্যানো সার্ভারটা ইনস্টল করব বা তৈরি করব, যেটা আমরা বলছি, তখন আমাদেরকে আসলে পাওয়ার শেলের সহায়তা নিতে হবে। নর্মাল কমান্ড প্রম্পট দিয়ে আমরা কখনোই ন্যানো সার্ভার তৈরি করতে পারবো না। সো এটা হলো ন্যানো সার্ভারের বিষয়, ইনস্টলেশন কোথায় করব, কোথায় ফাইলপত্র পাবো, হ্যাঁ কিভাবে করব, কি দিয়ে করব, সেই জিনিসগুলো আমরা এখানে দেখলাম। এখন আমরা এখানে একটা কম্পারিজন দিয়েছি ন্যানো সার্ভারের এবং সার্ভার কোরের সাথে, হ্যাঁ, তো এবং ডেস্কটপ এক্সপিরিয়েন্সের, মানে আমরা যে কনসিডার করব, আমরা কোনটা কখন কনসিডার করব, কি বিষয়গুলো আমরা আসলে কনসিডার করব যখন আমরা ন্যানো সার্ভারের কথা বলবো, কোরের কথা বলবো, অর্থাৎ ডেস্কটপ এক্সপিরিয়েন্সের কথা বলবো, কোনটা ইনস্টল করতে সহজ, হ্যাঁ, রিমোট ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে কোনটা সহজ সেটা আমরা বিবেচনা করব। আবার হার্ডওয়্যার রিসোর্স কোনটাতে রিকোয়ারমেন্ট কম, আবার কোনটাতে অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বেশি ইউজ করা যায়, বা আমি যে অ্যাপ্লিকেশনটা চাচ্ছি সেটা কি সার্ভার কোরে ইনস্টল করা যায়, বা ন্যানো সার্ভারে ইনস্টল করা যায়, বা ডেস্কটপ এক্সপিরিয়েন্সে ইনস্টল করা যায়। যদি যায়, তিনোটাতেই যায় যদি, তখন আমরা চিন্তা করব কি রিসোর্স রিকোয়ারমেন্ট কোথায় কম, কোথায় সিকিউরিটি বেশি, ঠিক না? এই জিনিসগুলো ধাপে ধাপে আসবে। ওই জন্য আমরা এখানে যেটা জিনিসটা দিয়েছি সেটা হলো যে কোন কোন ফ্যাক্টরস গুলোকে আমরা আসলে চিন্তা করব যখন আমরা এই তিনটা সার্ভার ইনস্টলেশনের কথা চিন্তা করব, সেই জিনিসটা এখানে আসছে।
এবং প্যাচ কোথায় কম ইনস্টল করা যাবে, ফ্রিকোয়েন্সি অফ প্যাচেস, আপডেটস এন্ড আপটাইম রিকোয়ারমেন্টস। হ্যাঁ, তো বুঝতেই পারছেন ন্যানো সার্ভারে প্যাচ গুলো অনেক কম হবে, তাই না? তারপরে সিকিউরিটি রিকোয়ারমেন্টস, যেটা অলরেডি বলা হয়েছে যে অ্যাটাক সারফেস, এটা একটা নতুন জিনিস আসছে। অ্যাটাক সারফেস হলো ওই কথাটাই আসলে একটু ডিফারেন্ট ওয়েতে বলা, যেটা হলো যে একটা মেশিনে যত বেশি সার্ভিস চলবে সেই মেশিন তত বেশি ভালনারেবল, অর্থাৎ সেই মেশিনের অ্যাটাক সারফেস তত বেশি, মানে হচ্ছে যে জায়গা দিয়ে অ্যাটাক করা সম্ভব। ওকে, দ্যাট ইজ দ্য অ্যাটাক সারফেস। এবং রোলস অ্যান্ড ফিচার্স রিকোয়ার্ড নাও অ্যান্ড দি পসিবল নিড টু আপডেট দেম লেটার। এখন এখন যে রোলস অ্যান্ড ফিচার ইনস্টল করেছেন সেগুলো ভবিষ্যতে যে আপডেট করবেন সেই ক্ষেত্রে কোন অপারেটিং সিস্টেমটা, কোন এডিশনটা বেশি সুইটেবল, তো এগুলো হচ্ছে ফ্যাক্ট, এগুলো হচ্ছে আপনার কনসিডারেশনের জন্য ফ্যাক্ট, যেগুলো আপনাকে বিবেচনা করতে হবে বিফোর ইউ ডিপ্লয় অ্যান এডিশন অফ উইন্ডোজ সার্ভার 2016। এখন এখানে আরেকটা কনসেপ্ট এখানে নিয়ে আসা হয়েছে, ডকারের কনসেপ্ট বা কন্টেইনারের কনসেপ্ট। সো আমরা বাম পাশে দেখতে পাচ্ছি যে কন্টেইনার কি, জাহাজ ভর্তি করে আমরা কন্টেইনার নিয়ে যাচ্ছি, কন্টেইনারের মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের জিনিস থাকে, তাই না? এক্সপোর্ট ইম্পোর্ট করা হয়, রাইট? সো মেবি একটা কন্টেইনারে থাকে হলো আপনার ফিশ, আর একটা কম্পিউটারে থাকে পুরো আস্ত একটা গাড়ি, আর একটা কম্পিউটারে মেবি মোটরসাইকেল। তাহলে এনভায়রনমেন্ট গুলো কি ডিফারেন্ট না? কিন্তু কন্টেইনার গুলো কি এই বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট গুলাকে ধারণ করছে, এবং একটা কন্টেইনারের কোনো একটা জিনিসের কারণে আর একটা কন্টেইনারের জিনিস কিন্তু কন্টামিনেটেড হচ্ছে না। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা কন্টেইনার তার একটা নিজস্ব আইসোলেটেড এনভায়রনমেন্টে আছে। তো যেমন হাইপারভির ভার্চুয়াল মেশিনগুলো, প্রত্যেকটা মেশিন আলাদা ওএস নিয়ে ইনস্টল হচ্ছে, সেখানে ওয়েব সার্ভার কনফিগার করা হইতে পারে, সেখানে ফাইল সার্ভার কনফিগার করা হইতে পারে, তো ফাইল সার্ভারের প্রবলেমের কারণে এফেক্টেড হচ্ছে না ওয়েব সার্ভার, ওয়েব সার্ভারের প্রবলেমের কারণে এফেক্টেড হচ্ছে না ফাইল সার্ভার, জাস্ট লাইক দি কন্টেইনার ইন এ শিপ। সেজন্য আপনারা docker.com যখন যাবেন, ওদের ওদের যে ওদের যে লোগোটা দেখবেন সেখানে দেখবেন যে জাহাজের ছবি আছে এবং এইসব কন্টেইনারের ছবিও আছে, বাট স্কেচ আকারে আর কি। যাই হোক, আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি ইন রিলেশন উইথ আওয়ার ফিজিক্যাল কন্টেইনার, ফিজিক্যাল ইউসেজ অফ দ্য কন্টেইনার। আমি এখানে কন্টেইনারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। এটা হচ্ছে একটা আইডিয়া, কিন্তু টেকনিক্যাল টার্মে আমরা এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে বলবো। যেমন আপনারা দেখেছেন যে হাইপারভির আন্ডারে আমরা একটা ভার্চুয়াল মেশিন তৈরি করেছি, সেই মেশিনের মধ্যে আমাদের একটা ওএস ইনস্টল করা লেগেছে, এখন সেই ওএস এর মধ্যে আমরা একটা অ্যাপ্লিকেশন বা সার্ভিস রান করতে পারি। তার মানে সবচেয়ে নিচের লেভেলে কি আছে, সবচেয়ে নিচের লেভেলে আমার ফিজিক্যাল সার্ভারটা আছে, তাই না? তারপরে তার উপরের লেভেলে কি আছে, এই যে দেখেন এখানে বলছে, তার উপরের লেভেলে কি আছে, আমাদের অপারেটিং সিস্টেমটা আছে, অর্থাৎ আমি যদি আমার কথা বলি উইন্ডোজ 10, তার উপরের লেভেলে কি আছে, আমাদের যে হাইপারভাইজর বা হাইপারভি, হ্যাঁ হাইপারভি আছে, সেইটা আমরা দেখলাম হাইপারভি এখানে। এবং এই হাইপারভির আন্ডারে কি করছি, আমরা বিভিন্ন গেস্ট ওএস ইনস্টল করছি। আমরা দুইটা ইনস্টল করলাম, একটা কোর, একটা হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে এই যে অ্যাপ্লিকেশন একটা রান করবে, আরেকটা অ্যাপ্লিকেশন রান করবে, আরেকটা ভিএম হলে সেখানে অ্যাপ্লিকেশন রান করবে, তাহলে এই টোটাল জিনিসটা নিয়ে একটা ভিএম তৈরি হচ্ছে, তাই না? তাহলে এখন দেখেন এই ভিএম এর জন্য যে ওএসটা, তার কার্নেলটা ভিন্ন, এই কার্নেলের থেকে ডিফারেন্ট। দেখেন আমার কার্নেল হলো উইন্ডোজ 10 এর কার্নেল, কিন্তু আমি এখানে ইনস্টল করেছি উইন্ডোজ সার্ভার 2016, তাহলে এখানে 16 এর কার্নেল আছে। তার মানে একটা অপারেটিং সিস্টেমের হার্ট আমরা জানি কার্নেল, এবং যে কার্নেল অপারেটিং সিস্টেমের বিভিন্ন ইনস্ট্রাকশনের সাথে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করে সেটাই হচ্ছে কার্নেল।
সো সেই কার্নেলের ডিফারেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, এই গেস্ট ওএস এর কার্নেল ডিফারেন্ট, হোস্ট ওএস এর কার্নেল ডিফারেন্ট, ওকে। কিন্তু দেখেন কন্টেইনারের এখানে আমরা আসি, কন্টেইনারের এখানে আসি, দেখেন কন্টেইনারের এখানে ডিফারেন্ট সিনারিও। দেখেন এখানেও সার্ভার আছে, এখানেও ওএস আছে, কিন্তু হাইপারভাইজরের জায়গায় ডকার ইঞ্জিনের কথা বলা হচ্ছে। এবং দেখেন এই ডকার ইঞ্জিনের সাথে অ্যাপ ওয়ান, অ্যাপ অ্যাপ এ, অ্যাপ বি, অ্যাপ সি, অ্যাপ ডি এরকম আছে, আছে না? তাহলে দেখেন এখানে হাইপার ভি কিন্তু নাই, হাইপারভাইজর, ডকার ইঞ্জিন বলে নতুন একটা জিনিস আসছে। কিন্তু দেখেন এখানে অ্যাপের সাথে কোনো ওএস নাই, আবার দেখেন ডকার ইঞ্জিনের এখানেও কোনো ওএস এর কথা বলা হচ্ছে না। তার মানে কোন কার্নেল ইউজ করছে এরা? এরা সব এই হোস্ট ওএস এর কার্নেল ইউজ করতেছে। তার মানে দেখেন এই কার্নেলটাকেও এই ভার্চুয়াল অ্যাপ গুলার সাথে শেয়ার করা হচ্ছে, এই কার্নেল গুলা ডকার ইঞ্জিনে শেয়ারিং এর কাজটা করতেছে। তাহলে ডিফারেন্সটা বোঝা গেল? এখানে কিন্তু আর এক্সট্রা কোনো ওএস ইনস্টল করা হচ্ছে না, এক্সট্রা কোনো কি করা হচ্ছে না, হাইপারভাইজার ইনস্টল করা হচ্ছে না, বাট ডকার থাকতেছে সেই জায়গাটাতে, এই হাইপারভাইজারের জায়গায়। ডিফারেন্সটা হলো কি, এই ওএসটা থাকছে না, তার কার্নেল থাকছে না, এই হোস্ট ওএস এর কার্নেলটা এই ডকারের যে কন্টেইনার গুলা এগুলোকে বলা হচ্ছে কন্টেইনার, এখানে বলা হচ্ছে ভিএম, এখানে বলা হচ্ছে কন্টেইনার। তো যেমন ভিএম এর এক ভিএম এর জন্য অন্য ভিএম এফেক্টেড না, সেরকম কন্টেইনারেও এক কন্টেইনারের জন্য অন্য কন্টেইনার এফেক্টেড হবে না কখনো। তো ভবিষ্যতে আমরা কন্টেইনার দেখব। তো সেই জন্যই এখানে এটা আসলে নিয়ে আসা। ওকে, সো আমরা চলে যাই, কন্টেইনারের বিষয়টা আমরা দেখলাম। এখন একটু আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আমরা একটু দেখব যে আমাদের ন্যানো সার্ভার, এই আমাদের সার্ভার কোর এর কি অবস্থা। দেখেন ইনস্টল হয়ে রিস্টার্ট হয়ে এই জায়গায় চলে আসছে, দেখছেন ইনস্টল হয়ে রিস্টার্ট হয়ে এই জায়গাটাতে আসছে। দেখেন কি বলা আছে, সিলেক্ট এ ইউজার, দেখছেন এটা কি, নো গ্রাফিক্স, বলছে শুধু সিলেক্ট এ ইউজার। তো আমরা আপনারা হয়তো চিন্তা করতেছেন যে যদি এটা হারাই যায় তাহলে কি হবে। হ্যাঁ, এটা কি পাওয়ারশেল মোডে? না, পাওয়ারশেল মোডে না। সো দেখেন আমরা বলছিলাম যে এটা কমান্ড প্রম্পট ছিল, এটা কমান্ড প্রম্পট। সো ধরেন কমান্ড প্রম্পট ক্লোজ করে দিয়েছেন, তাই না? সো আপনি অ্যাকচুয়ালি এখান থেকে আবার নিয়ে আসতে পারেন কমান্ড প্রম্পট, যে দেখছেন কন্ট্রোল অর্ডার ডিলিট দিছি আমি, দেখছেন। এখন দেখেন কন্ট্রোল অর্ডার ডিলিট দেওয়াতে ওই স্ক্রিনটা আসছে, দেখছেন, দ্য ইউজার্স পাসওয়ার্ড মাস্ট বি চেঞ্জড বিফোর সাইনিং ইন। তুমি কি ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও? ওকে দাও, আমি এখন এন্টার দিচ্ছি। দেখেন এই যে এখন কার পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে, অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড। তাহলে ওই যে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে যখন দেখলাম যে ইউজারের পাসওয়ার্ড দেওয়া লাগবে, ঠিক ওই জিনিসটা কিন্তু এইভাবে আসলো এখানে, ঠিক আছে? তো আমরা এখন অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড দিব, সার্ভার 123, এবং ট্যাব দিয়ে পরবর্তী লাইনে চলে আসলাম, সার্ভার 123, এন্টার দিলাম। দেখেন চেঞ্জিং পাসওয়ার্ড, ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ, আমি ওকে দিলাম। এই যে দেখেন লগ ইন হয়ে গেল। এখন দেখেন কি দিল, কমান্ড প্রম্পট, তাই না? তাহলে আমরা এখানে কাজ করব কিভাবে? যে পোস্ট ইনস্টলেশন কনফিগারেশন গুলা আমরা ডেস্কটপ এক্সপেরিয়েন্সে করেছিলাম সেগুলি তো আমার এখানেও লাগবে, লাগবে না? তাহলে সেগুলি আমরা কিভাবে করব? এই কাজগুলি কিন্তু অন্য কোনো কনসোল থেকে হবে না, এখানে থেকেই করতে হবে, বুঝতে পারছেন? কিন্তু রোলস অ্যান্ড ফিচার্স আপনি এখানে ইনস্টল করেন, দেন ইউ ক্যান
কনফিগার ইট রিমোটলি, বাট এই জিনিসগুলো কিন্তু কনফিগার করতে হবে এখান থেকে। এখন ভালো হয়েছে যে মাইক্রোসফট একটা টুল দিয়ে দিছে, এটাকে বলা হয় এস কনফিগ, ওকে, বা সিস্টেম কনফিগ বা সার্ভার কনফিগ আপনি বলতে পারেন। তো আমরা যদি এটা এন্টার দেই, দেখেন কি দেখাচ্ছে, ফ্যামিলিয়ার কি মনে হয়, এরকম কিছু দেখেছেন এর আগে? জি ভাইয়া দেখেছি তো, গ্রাফিক্যাল মোডে দেখা গেছে। পাওয়ারশেল এরকম কি দেখা গেছে? এরকম দেখা যায় না, গ্রাফিক্যাল মোডে তো গ্রাফিক্যাল মোডে দেখা গেছে, বাট এখানে ওই ডাটাগুলো তো আছে, যেমন ওকে সার্ভার ম্যানেজার, যেটা সার্ভার ম্যানেজার। আচ্ছা, আর কেউ অ্যাড করবেন কিছু এটার সাথে এই কোশ্চেনের আনসারে, যে এরকম কি এর আগে দেখেছেন কেউ? আচ্ছা, আমি আমি বলছি, আপনারা এর আগে নিশ্চয়ই এরকম বুটেবল ইউএসবি ইউজ করেছেন যেখানে লাইভ ওএস থাকে, থাকে না? এরকম করেছেন? সেই লাইভ ওএস থেকে অনেক কিছু ক্র্যাক করা যায়, যা যা লাইক উইন্ডোজের পাসওয়ার্ড ক্র্যাক করা যায়, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের হ্যাকিং টুল চালানো যায়, হ্যাঁ, আছে না? ওই ধরনের লাইভ ইউএসবি তে কিন্তু এই ধরনের মেনু ড্রিভেন কনসোল থাকে। আমি কিন্তু একটা টার্ম ইউজ করলাম, মেনু ড্রিভেন কনসোল। হ্যাঁ, সো এই মেনু ড্রিভেন কনসোল ব্যাপারটা কি? এই যে দেখছেন মেনু দিছে, এগুলো কিন্তু মেনু 1 2 3 4 করে, এবং নিচে দেখেন বলছে এন্টার নাম্বার টু সিলেক্ট অ্যান অপশন। এখন দেখেন আমি প্রথম যে কাজটা করেছিলাম গ্রাফিক্যালে, এই মেশিনটার আইপি চেঞ্জ করেছিলাম, তাই না, গ্রাফিক্যাল মেশিনটার। তো আমি এখানেও যদি তাই করতে চাই, দেখেন এই যে নেটওয়ার্কিং নেটওয়ার্ক সেটিংসটা আছে, দেখছেন। এখন আমরা এই নেটওয়ার্ক সেটিংস এ যাব কিভাবে, এই নেটওয়ার্ক সেটিংস এর সাথে অ্যাসোসিয়েটেড যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে দিয়ে এন্টার দিব। দেখেন এখন সে বর্তমানে আইপি পেয়েছে 192.168.88.242, অবভিয়াসলি ডিএসসিপি থেকে পেয়েছে। তো এখন আমি চাই কি, দেখেন এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারের এই আইপিটা চেঞ্জ করতে চাই, সেজন্য আমাদেরকে এই ইন্ডেক্সের নাম্বারটা দিতে হবে। দেখেন এখানে বলা আছে সিলেক্ট নেটওয়ার্ক অ্যাডাপ্টার ইন্ডেক্স, ওকে, এবং এইটা কিন্তু পাওয়ারশেল না, যদিও পাওয়ারশেলের মতো ব্লু ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। তো আমরা 1 দিচ্ছি, 1 দিয়ে এন্টার দিলাম। এখন আমাকে নেটওয়ার্ক কি বলেন, মেনু সিএমডি, এটা সিএমডি না না, মেনু গিভেন কি যেন বলেন একটা, এটা মেনু ড্রিভেন কনসোল, বুঝতে পারছি। ওকে, এখন দেখেন আমাদের এক্সিস্টিং নেটওয়ার্ক অ্যাডাপ্টার যেটা ইন্ডেক্স 1, তার কিন্তু সেটিংস দেখাচ্ছে। হ্যাঁ, আমরা সেটিংসটাতেও কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবো। হ্যাঁ, কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, দেখেন আইপি অ্যাড্রেসটা আমরা পাচ্ছি, অলরেডি এটা আমরা জেনেছি, সাবনেট মাস্ক দেখলাম, কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো এই যে এটা ডিএসসিপি ট্রু, তার মানে হলো কি ডিএসসিপি থেকে এই ইনফরমেশনগুলো আসলে সে পেয়েছে। তা আমরা এখন আমরা নিচের ইম্পর্টেন্ট আরেকটু সাব মেনুগুলো দেখব, যে সেট নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড্রেস, এইটাই তো আমরা চাই, তাই না? এখন সাব মেনুতে চলে যাচ্ছি আমি, 1 দিয়ে এন্টার। এখন আমাকে বলছে যে তুমি কি ডিএসসিপি থেকে আইপি পেতে চাও নাকি স্ট্যাটিক আইপি দিবা তুমি? অবভিয়াসলি আমি এখন স্ট্যাটিক চাচ্ছি, সো আমি এস দিব। আমি এন্টার দিলাম, এখন আমাকে বলছে তুমি স্ট্যাটিক আইপি দাও, সো আমি 192.168.88.242 আমি সেম আইপি দিয়ে দিলাম, ওকে, ডাজেন্ট ম্যাটার, বাট আমরা দেখব যে তখন আবার ডিএসসিপি ফলস হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আমরা স্ট্যাটিক দিচ্ছি, এখন সাবনেট মাস্ক, এটা ডিফল্ট সাবনেট মাস্ক, এটা ওকে আছে। আমরা যদি কিছু না দেই তাহলে এই 222.55.0টা অ্যাসাইন হয়ে যাবে, সো আমরা এন্টার দিচ্ছি। এবার গেটওয়েটা তো অবশ্যই আমাকেই দিতে হবে, এটা ডিফল্ট হওয়ার উপায় নাই, কারণ গেটওয়েটা ভেরিয়েবল, আসলে আমাদের অর্গানাইজেশনে গেটওয়ে কি হবে মাইক্রোসফট তো আর জানে না।
সো আমাদের গেটওয়ে কিন্তু হয়ে গেল বাট আমাদের প্রেফারড এবং অল্টারনেট ডিএনএস সার্ভারটা কনফিগারেশন নাই কিন্তু দেখেন এখন ডিএসসিপি ইকুয়াল ফলস হয়ে গেছে এবং দেখেন ডিএনএস সেট করার জন্য সাব মেনুটা আলাদা সো আমরা সেই সাব মেনুতে চলে যাব টু এন্টার এবং আমরা প্রেফার ডিএনএস সার্ভার করব 192.168.88.243 এটা আমরা কিন্তু একটা পারপাসফুলি 243 আইপিটা দিচ্ছি কারণ আমরা বলেছি যে 243 তে আমরা কি করব একটা এডি এডি কনফিগার করব এডি অ্যাক্টিভ ডিরেক্টরি সো ওই অ্যাক্টিভ ডিরেক্টরি ডিএনএস থাকবে তো ওই জন্য আমরা 243 এখানে আগে দিয়ে দিচ্ছি ওকে সো আমরা এন্টার দিলাম এখন আমাদের প্রেফারড ডিএনএস সেট হয়ে গেল যাক কিছুটা গ্রাফিক্যাল জিনিসপত্র পাওয়া গেল নাকি একটা ডায়লগ বক্স পাওয়া গেল গ্রাফিক্যালি ওকে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা নিয়েই আমরা ওকে দিলাম এরপর আমাদের অল্টারনেট ডিএনএস সার্ভার দিতে বলেছে সো আমরা 8.8.8 দিয়ে দিব 4টা 8 এন্টার দিয়ে দিব অল্টারনেট ডিএনএস সার্ভার সেট করা হয়ে গেল এখন আমাদের কাজ শেষ এখন আমরা মেইন মেনুতে ফেরত যাব হ্যাঁ আমরা 4 দিব 4 দিয়ে আমরা এন্টার দিব এই যে দেখেন আবার মেইন মেনুতে আমি চলে আসলাম তাহলে একটা অপশন আমরা কি করলাম ঠিক করলাম তাই না যেটা ছিল হলো আমাদের আইপি অ্যাড্রেস সেটিংস ওকে এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা ডেট এন্ড টাইমে যেতে পারি 9 প্রেস করে হ্যাঁ এই যে দেখেন ডেট এন্ড টাইমে ডায়ালগ বক্স চলে আসছে সব কিছু তো আর মেনু দিয়ে হয় না কি বলেন কিছু জিনিস অ্যাকচুয়ালি তো থাকতে হবে তাই না তো আমরা দেখেন ডেট এন্ড টাইমের এখানে +6 ঢাকা দিয়ে দিলাম এবং ইন্টারনেট টাইমটা আমরা চাই না সো আমরা উঠায় দিলাম ওকে করে দিলাম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 41 ঠিক আছে আমরা ওকে করে দিলাম তো হয়ে গেল কিন্তু এখানে সেট করা আমাদের উইন্ডোজের ডেট এন্ড টাইম সেটিংস হ্যাঁ এখন আমরা যেটা করব দেখেন রিমোট ডেস্কটপ ইউ উইল হার্ডলি ডু দ্যাট বিকজ ইউ উইল গেট ওনলি দিস কমান্ড প্রম্পট রাইট ইভেন ইফ ইউ রিমোট ডেস্কটপ সো রিমোট ডেস্কটপ ডিসেবল আছে বাট উই ক্যান এনেবল ওকে উই ক্যান এনেবল সো এটা একটা বিষয় আরেকটা জিনিস দেখেন কনফিগার রিমোট ম্যানেজমেন্ট কিন্তু এনেবল করা আছে এটা কিন্তু ডিসেবল থাকলে অন্য মেশিন থেকে কিন্তু আপনি কনফিগার করতে পারবেন না ওকে আচ্ছা গেল এটা এখন আমরা কি করব আপডেট সেটিংস ডাউনলোড অনলি আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি আমরা এখন যেটা করব সেটা হলো কম্পিউটারের নামটা চেঞ্জ করব দেখেন এটা আমরা করতে পারি আমরা এর জন্য 2 দিব আমরা বলে দিলাম যে এস আর ভি 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 ড্যাশ 04 এস আর ভি সি ও আর ড্যাশ 01 হ্যাঁ 401 হ্যাঁ এই নাম দিয়ে দিলাম আমরা বুঝতেই পারছেন নাম চেঞ্জ করলে এটা তো অবভিয়াস যে আপনার কম্পিউটারকে রিস্টার্ট করা লাগবে সো আমরা রিস্টার্ট করছি কম্পিউটারটাকে সো এভরিথিং ইজ নাও কনফিগার্ড ইন আওয়ার উইন্ডোজ সার্ভার 2006 4 মেশিন ওকে এখন আমরা দেখব হলো রিস্টার্ট হচ্ছে এই যে দেখছেন বলছে প্রেস কন্ট্রোল অর্ডার ডিলিট টু আনলক এই যে প্রেস করলে তখন অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড চাচ্ছে এখন ধরেন অ্যাডমিনিস্ট্রেটর না অন্য একটা ইউজার দিয়ে আপনি লগ ইন করবেন তখন আপনাকে কি বলছে দেখেন অর হিট এসকেপ টু সুইচ ইউজার হ্যাঁ আপনি এসকেপ দিলে আবার এসকেপ দিতে হবে দুইবার এসকেপ দিতে হবে তখন তখন আপনার আসবে সিলেক্ট ইউজার তখন আপনি আপ অ্যারো দিয়ে কি করতে পারবেন যেহেতু আমার এখানে কোনো ইউজার নাই দ্যাটস ওয়াই আমি আপ অ্যারো দেওয়া যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে সিলেক্ট তখন ইউজার করা যাবে হ্যাঁ তো দ্যাটস ওয়াই এভাবে আসছে ওকে ফাইন তো এইটা হলো আমাদের আমাদের হয়ে গেল একটা আমাদের উইন্ডোজ সার্ভার 2016 কোর ইনস্টলেশন এখন আমরা চলে আসি ন্যানো ইনস্টলেশন আমরা ন্যানো ইনস্টল করতে হলে আমাদেরকে কি ইউজ করতে হবে বলেন তো ডিভিডি তে যাওয়া লাগবে বা সিডি তে যাওয়া লাগবে পাওয়ার শেল ইউজ করতে হবে তো আমরা ডিভিডি তে যে দেখে আসি আমরা যে
দেখেছিলাম সেই জিনিসটা আসলে আছে কিনা। তো আমরা ওপেন করি, এই যে দেখেন ন্যানো সার্ভার ফোল্ডারটা আছে, আছে না? তো আমাদেরকে এটা কপি করে আমাদেরকে কোন একটা ড্রাইভে নিয়ে যেতে হবে। ধরেন এই হ্যাঁ, এখানে ডিবিটিটা কোথা থেকে আসলো? ওই যে আমি যে আইএসওটা অ্যাড করেছি, এই যে আইএসও, আচ্ছা ওইটা থেকেই দেখাচ্ছে, ওইটা থেকে দেখাচ্ছে। এটা ভার্চুয়াল একটা ডিভিডি। হ্যাঁ, ওকে। ইভেন আপনি যদি উইন্ডোজ 10 এও আপনি ডাবল ক্লিক করেন, আপনি কিন্তু আইএসও ওপেন হয়ে যাবে, বুঝতে পারছেন? আর সার্ভারে তো হবে, ওটা তখন এসে একটা ভার্চুয়াল ডিভিডিতে মাউন্ট করে নিবে আর কি। আবার আপনি ওটাকে ইজেক্ট করে বাদ দিয়ে দিতে পারেন। সো এখানে অ্যাকচুয়ালি যেটা আসছে সেটা হলো আরেকটা ড্রাইভ, সেটাতে আমরা অ্যাকচুয়ালি কী করি, আমরা এটাকে ফরম্যাট করে দিই, 26 GB ইজ এনাফ ফর মি। সো আমরা NTFS এ এটাকে ফরম্যাট করে দিচ্ছি, ডি ড্রাইভটাকে কমপ্লিট হয়ে গেছে ফরম্যাটিং। এখন আমরা এখানে এটাকে রাখতে পারি, এটা দেখানোর জন্য যে ন্যানো সার্ভার এই ফোল্ডারটাকে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, ন্যানো সার্ভার ফোল্ডারটাকে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। সো ন্যানো সার্ভার ফোল্ডারটা কি, ন্যানো সার্ভারটা কি আজকে কমপ্লিট করবো? একটু সময় লাগবে এটা, আগামী দিন দেখি আমরা। আচ্ছা আগামী দিন দেখি, আগামী দিন, কারণ হলো যে 12টা ক্রস করবে, বুঝছেন? উপযোগী করতে পারি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আর একটা জিনিস, সেটা হচ্ছে সাউন্ডের প্রবলেমটা কিন্তু আজকে আমি ফেস করছি, অন্য কেউ করছে কিনা আমি জানি না। এখন প্রবলেমটা কি আমার এখানে না কোথায় আসলে ঠিক বুঝতে পারতেছি না, মানে একবার সাউন্ড খুব জোরে আসে, একবার কম আসে। আচ্ছা, এটা কি অন্য কেউ ফেস করছে? আমি ঠিক জানি না। হ্যাঁ, আইএসও টা একটু দিবেন কাইন্ডলি। কোনটা? আইএসও ফাইল। ও আইএসও, আইএসও তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, একটা জিনিস জানার ছিল, মানে এটা আমাদের যে বিভিন্ন ভিএম এ যে আমরা ম্যাক গুলো দেখতেছি, ম্যাক অ্যাড্রেস গুলো, এইগুলো কি মানে প্রতিটার জন্য আলাদা আলাদা করে আসবে তো? না হ্যাঁ, আলাদা আলাদা ম্যাক অ্যাড্রেস। আচ্ছা, আর এগুলো কি মানে র্যান্ডম জেনারেটেড বা হোস্টের উপর বেসিস করে কোনো কিছু? না, র্যান্ডম জেনারেটেড। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোয়েরি আছে? আমাদের স্লাইড কি শেয়ার করবেন? ওকে, ওটা আমি আপ করে দেব। হ্যাঁ হ্যাঁ, পিডিএফটা একটু দেন, পিডিএফটাও। ওকে, পিডিএফ আকারে আমি দিয়ে দেব। হ্যাঁ জি, থ্যাংক ইউ। ওকে ওকে, আল্লাহ হাফেজ তাহলে। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম।